বাংলা অডিবল আপনার শ্রুতি গ্রন্থাগার সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পারমিতা পারমিতা প্রথম দুবার আসতে তারপর একবার বেশ জোরে ডাকল পারুল 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 কোনো সাড়া নেই পারমিতার হাতে এক সাজি ফুল সে ছাদের ঘরের চৌকাঠে দাঁড়িয়ে ছাদে প্রায় একশোটি ফুলগাছের টব দেখলেই বোঝা যায় এই গাছগুলো প্রত্যেক দিন খুব যত্ন পায় প্রায় সব গাছেই ফুটে আছে ঝলমলে ফুল কয়েকটা কাঁচা লঙ্কা আর কাগজলেবুর গাছও আছে ফুলের সাজিটা চৌকাঠের সামনে নামে রেখে পারমিতার সিঁড়ি দিয়ে নেমে এল দোতলায় এ ঘর ও ঘর খুঁজল পারুল কোথাও নেই তিনবারের বেশি পারমিতা কক্ষনো ডাকে না বাথরুমের দরজাটা বন্ধ সেখানে গিয়ে পারমিতা দরজায় একটা ধাক্কা দিল খুলে গেল দরজাটা প্লাস্টিকের গামলায় সাবান জল গুলে পারুল জামা কাপড় ভেজাচ্ছে তোকে ডাকছিলুম শুনতে পাসনি ডাকছিলেন দিদিমণি কাপড় কাচ্ছিলুম এই জন্য শুনতে পাইনি পারুল তুই আমার পুজোর ঘরে ঢুকেছিলি পারুল যেন একবারে আকাশ থেকে পড়ল দুচোখে শিশুর বিস্ময় ফুটিয়ে পারুল বলল পুজোর ঘরে আমি কই না তো পারমিতা কয়েক মুহূর্ত তাকিয়ে রইল পারুলের দিকে তারপর শান্তভাবে বলল উঠে আয় পারুল উঠে দাঁড়িয়ে নিজের নিতম্বে সাবান মাখা হাত মুছল তারপর আবার সেই রকম সরল বিস্ময়ের স্বরে বলল সত্যি বলছি দিদিমণি আমি পুজোর ঘরে ঢুকতে যাব কেন দোতলায় পাঁচখানা ঘর ইংরেজি এল শেপের বারান্দা শ্বেত পাথরের মতন টালি বসানো একেবারে মসৃণ ঝকঝকে একপাশে দুটি চেয়ার ও একটি বেতের টেবিল পারমিতা এসে একটি চেয়ারে বসল কিছুক্ষণ আগে স্নান করে গেছে তার চুল এখন ভিজে মুখে কোনো প্রসাধনের চিহ্ন নেই পরনে একটা হালকা নীল শাড়ি তার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ কলেজে পড়বার সময় পারমিতা একবার ছাত্রছাত্রীদের নাটকে শকুন্তলা সেজেছিল সেই নাটক দেখে এক সিনেমা পরিচালক তাকে নিতে চেয়েছিল সিনেমার জগতে পারমিতা রাজি হয়নি অনেকে বলে পারমিতা এখনও সেই রকমই সুন্দর আছে শুধু মাঝে মাঝে তার কপালে দুটো ভাঁজ পড়ে পারমিতা চেয়ারে বসল পারুল তখনও বাথরুমের কাছে দাঁড়িয়ে সেখান থেকেই সে জিজ্ঞেস করল কিছু বলবেন দিদিমনি পারমিতা উত্তর না দিয়ে চেয়ে রইল তার দিকে অর্থাৎ পারুলকে তার সামনে এসে কথা শুনতে হবে পারুল কাছে এসে বলল সত্যি বলছি দিদিমণি পারমিতা বলল তোকে কতবার বলবো। পারুল কেউ মিথ্যে কথা বললে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি তুই তো জানিস আমার পুজোর ঘরে অন্য কারোর ঢোক আমি পছন্দ করি না একটা বেড়াল ঢুকে পড়েছিল আমি ফুল তুলতে দেখলাম কেন ফুল তুলছিলি তোর কি ফুল তোলার কথা না না ফুল তুলিনি কোথায় ফুল তুলেছি জল দিচ্ছিলুম টবে তখন তুই দেখলি ওই ঘরে একটা বিড়াল ঢুকছে কোন বিড়ালটা ওই তো খয়রি রঙের হুলাটা বিচ্ছিরি দেখতে তুই বিড়ালটা তাড়াবার জন্য ওই ঘরে ঢুকলি হ্যাঁ তাহলে অন্য সময় ওই বিড়ালটা দেখে তুই ভয় পাস কেন তা বলে তোমার ঠাকুর ঘরে ঢুকলে তাড়াবো না এর মধ্যে তুই সব মিলিয়ে কটা মিথ্যে বললি পারুল এক কাজ কর ফ্রিজটা খুলে দেখ একটা সন্দেশের বাক্স আছে কাল সন্ধ্যেবেলা এনেছিলুম ওটা নিয়ে আয় পারুল চলে গেল সন্দেশ আনতে রান্নাঘরের সামনে বারান্দায় ফ্রিজ এখান থেকে দেখা যায় কিন্তু পারমিতা সেদিকে চেয়ে নেই পারমিতা দৃষ্টিতে নিজের পায়ের আঙুল দেখতে লাগল পারুল বাক্সটা নিয়ে এলে পারমিতা মুখ তুলে বলল খুলে দেখ কটা আছে এই তো দেখছি আটটা নটা দশটা প্লেটে করে আপনার জন্য দেব দিদিমনি না বাক্সটা তুই নিয়ে যা তোর ছেলেমেয়েরা খাবে এতগুলো না না দিদিমণি আমার এতগুলো দরকার নেই এরকম দামি সন্দেশ তুমি নিজের জন্য এনেছ তুই নিয়ে যা আর এক কাজ কর আমার শোবার ঘরে ড্রেসিং টেবিলের টানা খুলে দেখ আমার পার্সটা আছে সেটা নিয়ে আয় এবার পারলের মুখে একটা ভ্যাপাচ্যাকা ভাব ফুটে উঠল ব্যাপারটা সে বুঝতে পারছে দিদিমণি ড্রেসিং টেবিলের টানা খোলার অধিকার তো তার ছিল না নিয়ায় দাঁড়িয়ে আছিস কেন পারুল চলে যেতেই পারমিতা দেখতে লাগল তার পায়ের আঙুল এ বাড়ির একতলায় ফুড কর্পোরেশনের গুদাম এবং তাদেরই একটি ছোট অফিস এইরকম বেলা দশটা এগারোটার সময় রেশন দোকানের মালিকরা মালপত্র নিতে আসে বেশ গোলমাল হয় ওপরতলাটা একদম ঠান্ডা পারমিতার পার্সে অনেক টাকা পারুলের হাত থেকে সেটা নিয়ে সে নোটগুলোর মধ্যে থেকে দুটি পঞ্চাশ টাকা নোট টেনে বার করল তোর মাইনে চল্লিশ টাকা তোকে আমি ও দিদিমণি এখন মাইনে দিচ্ছ অর্থাৎ আজ মাসের উনত্রিশ তারিখ এখনও মাস ফুরোইনি প্রতি মাসের মাঝামাঝি পারুল কিছু টাকা অগ্রিম চেয়ে নেয় মাস শেষ হলেই আবার চায় তোকে আমি মাসের মাইনে দিয়ে দিচ্ছি আশি টাকা আরও কুড়ি টাকা বেশি দিচ্ছি এই একশো টাকা নে এত টাকা দিচ্ছ কেন দিদিমণি তুই তো অনেকগুলো মিথ্যে কথা বললি তার পুরস্কার তোকে আর আমার এখানে কাজ করতে হবে না পারুল তুই বাড়ি যা দিদিমণি তুমি আমায় আমার যে শাড়ি দুটো আর ব্লাউজ কাচ্ছিলে সেগুলো আর এখানে কাচতে হবে না সেগুলো সব নিয়ে যা তুই ওই ভিজে অবস্থাতেই পুঁটলি বেঁধে নিয়ে যা দিদিমণি তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ হ্যাঁ আমি কোনোদিন চুরি করিনি চুরি করিনি ঠাকুরের ঘরে হরপ করে বলতে পারি তোমার একটা পয়সাও আমি কি তোর নামে সেরকম দোষ দিয়েছি তবে আমায় ছাড়িয়ে দিচ্ছ কেন কেউ মিথ্যে বললে আমার বড় কষ্ট হয় আমার গায়ে যেন বিষের হাওয়ার ঝাপটা লাগে তোকে আমি কতবার বলেছি আমার দোষ হয়ে গেছে দিদিমণি আর বলবো না না তোর দশটা দোষ আমি ক্ষমা করব ঠিক করে রেখেছিলুম দশটার অনেক বেশি হয়ে গেছে আমি আর কি দোষ করেছি তুই আমার সাদা গোলাপ গাছটার দুটো ফুল ছিঁড়েছিস ছিঁড়িসনি ও গাছটার ফুল আমিও কোনো দিন ছিঁড়ি না তুই নিচতলার বাহাদুরকে একদিন খারাপ গালাগালি দিয়েছিলি ও আমায় দিয়েছিল তুই কি যেন বলেছিলি হারামি তাই না ও তোকে কি বলেছিল সে আরও খারাপ কথা তোমার সামনে বলা যাবে না কেন বলা যাবে না আমি সব শুনতে পারি বল কি বলেছিল সে আমি মুখে আনতে পারবো না হারামি বুঝি মুখে আনা যায় যাকে তোকে আর আমি ফিরিস্তি শোনাতে চাই না টাকা দিয়ে দিয়েছি তুই বাড়ি যা পারুল একটুক্ষণ গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল তারপর ঝাঁঝালো গলায় বলল ঠিক আছে রাখবে না রাখবে না আমার কি কাজের অভাব তোমার খাবারটা দিয়ে যাচ্ছি না তোকে খাবার দিতে হবে না আমি নিজেই নিয়ে নেব এটো বাসন তুমিই মাজবে হ্যাঁ কেন এমন মিছিমিছি রাগ করছো দিদিমণি এমন কিছু ঘাট হয়নি আমার আমায় তাড়িয়ে দিয়ে তুমি রাত্রির বেলায় নিঝুমপুরিতে একলা থাকবে হ্যাঁ থাকব তাতে কি হয়েছে বড়বাবু তোমায় একলা থাকতে মানা করেছিলেন আমায় বলেছিলেন রোজ রাতে আমি যেন তোমার কাছে এসে শুই বড়বাবু তো পাগল তাঁর কথা আর কি দাম আছে তোমার ঠাকুর ঘরে একবার পা দিয়েছি বলেই তোমার এত রাগ কি আছে তোমার ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরদেবতা নেই কিছু নেই সেখানে আমি একবার ঢুকতেই সব অশুদ্ধ হয়ে গেল আমিও কায়েতের মেয়ে কেন চেঁচাচ্ছিস পারুল তুই তো জানিস আমি চেঁচামেচি একদম সহ্য করতে পারি না আমি তাহলে চলে যাব হ্যাঁ তোমার পায়ে পড়ছি দিদিমণি এবারকার মতো ছেড়ে দাও আর তোমার কাছে মিথ্যে কথা বলবো না তোকে তো এক মাসের বেশি টাকা দিলুম এই একমাস দেখ যদি বুঝিস যে সত্যি তুই মিথ্যে কথা বলা বন্ধ করতে পারবি তখন আসিস আমি আবার তোকে রাখব পারুল তবু একটুক্ষণ দাঁড়িয়ে রইল পারমিতা আর কোনো কথা বলছে না দেখে সে সন্দেশের বাক্সটা নিয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে পারমিতা বলল বাথরুম থেকে কাপড়গুলো নিয়ে গেলি না ওগুলোও নিয়ে যা আমার আর দরকার নেই সব নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতেও পারুলের মুখে গভীর বিস্ময়ের ভাব লেপ্টে রইল এখনও সে কিছুই বুঝতে পারছে না এত সামান্য কারণে কেউ ছাড়িয়ে দেয় দিদিমণি কোনোদিন খারাপ ব্যবহার করেন না খাবার দাবার বেশি করে দেন পয়সা কোড়ির হিসেব নেই শুধু দুটো একটা মিথ্যে কথার জন্য এত পাঁচ বছরের কাজ এইভাবে খতম ছাদের ঘরটার কী রহস্য আছে প্রথম দিন থেকেই দিদিমণি বারণ করে দিয়েছিলেন বারণ করলেই বেশিবার জানবার ইচ্ছে হয় শুধু আজ একবার নয় এর আগেও কয়েকবার ওই ঘরে চুপি চুপি ঢুকে দেখেছে পারুল ওই ঘরটাকে দিদিমণি পুজোর ঘর কেন বলেন কোনো ঠাকুর দেবতার মূর্তি নেই পট নেই ছবি নেই কিচ্ছু নেই এমনি একটা খালি সাদা ঘর এরকম কখনো পুজোর ঘর হয় সকালে আর রাত্রিরে রোজ প্রায় একটা ঘন্টা ধরে ওই ঘরে দরজা বন্ধ করে বসে দিদিমণি কি করেন ঘরটায় কয়েকটা দেয়াল আলমারি আছে তালা বন্ধ তবে কি ওরই মধ্যে কিছু আছে কিন্তু খুব দামি জিনিস হলে ওই ছাদের ঘরেই বা রাখা হবে কেন দিদিমণির শোবার ঘরেই তো স্টিলের আলমারি আছে দুটো কিছু বুঝতে পারেনি বলেই ওই ঘরটা সম্পর্কে পারুলের এত কৌতূহল রাস্তা পার হতে পারুল আপন মনে বলল পাগল দিদিমণিটা পাগল ছাড়া আর কি সাধে কি আর ওর বর ওকে তাড়িয়ে দিয়েছে খানিক্ষণ বারান্দায় চুপ করে বসে থাকবার পর পারমিতা উঠে গেল তার শোবার ঘরে এটা একসময় তার মায়ের ঘর ছিল দেয়ালে মায়ের ছবি বিছানার পাশে একটা ছোট টেবিলে কিছু বইপত্র আর টেলিফোন টেলিফোনের রিসিভারটা পাশে নামিয়ে রাখা এক এক দিন পারমিতার ইচ্ছে হয় বাইরের কারোর সঙ্গে কথা বলবে না সেই সব দিন সে টেলিফোনের রিসিভার নামিয়ে রাখে যাতে বাইরের কোনো কল না আসে এবার সে রিসিভারটা হাতে তুলে নিয়েই ডায়াল টোন পেল তখন সে নম্বর ঘোরাতে লাগল তার অফিসের পারমিতা কোন সাধারণ অফিস চাকরি নয় সে একটি বড় চা বাগানের অনেকখানি শেয়ারহোল্ডার সেই হিসেবে ওই চা বাগানের কলকাতার অফিসের সে অন্যতম ম্যানেজিং ডিরেক্টর নিজের অংশের স্বার্থ দেখবার জন্য সে অফিসে যায় মিস্টার মজুমদার আমি পারমিতা বলছি হ্যাঁ বলুন মিসেস নাগচৌধুরী আজ একটা মিটিং আছে আমি আজ অফিসে যাব না উপাস থেকে মজুমদার জন্য আরও কী সব বলছিল কিন্তু পারমিতা আর একটি কথাও উচ্চারণ না করে লাইন কেটে দিল একজন মাত্র মানুষ ছাড়া পারমিতা আর কারুর সঙ্গে টেলিফোনে দুটির বেশি বাক্য বলে না এবারও সে রিসিভারটা নামিয়ে রাখল পাশে বেলা এগারোটার মধ্যে তার খেয়ে নেয়া অভ্যেস পারুল ভাত ডাল রান্না করে রেখেছে পারমিতা খেতে বসলে সে গরম গরম মাছ ভেজে দেয় রান্নাঘরে গিয়ে পারমিতা ভাত ডাল আলু সেদ্ধ দিয়ে খাওয়া সেরে নিল তারপর বানাল এক কাপ কফি পারমিতার মুখে একটু কুঞ্চন নেই সম্পূর্ণ নিরালায় সে একটু অস্বস্তি বোধ করছে না দোতলার সিঁড়ির মুখের কোলাপসেবল গেটে তালা দিয়ে এসে পারমিতা বিছানায় শুয়ে পড়ল হাতে একটা গ্রন্থ বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো সে আবার পড়তে শুরু করেছে টানা ঘন্টা পড়বার পর সে বইটা পাশের টেবিলে রেখে দিয়ে ঘুমল বিকেলে তার ঘুম ভাঙল গেট ঝাঁকানোর শব্দে ধোপা এসেছে অন্যদিন পারুল এইসব লোকের কাছ থেকে জিনিসপত্র বুঝে নেয় আজ পারমিতাই উঠে এল একটু বাদে এলো মুড়িওয়ালা একটা সংসার চালাতে গেলে এই সব উপসর্গ থাকবেই পারুলের বদলে আর একজন কারুকে রাখতে হবে কিন্তু কি করে যে কাজে লোক জোগাড় করতে হয় তা পারমিতা জানে না দু কাপ চা বানিয়ে বারান্দায় বেতের টেবিলে রেখে একটা চেয়ারে বসল পারমিতা দু কাপ চা ঢালা যেন আর একজন কেউ আসবে অন্য চায়ের কাপটিকে উদ্দেশ্য করে পারমিতা বলল খুব ব্যস্ত চা খাওয়ারও সময় নেই বুঝি চায়ের কাপটি থেকে ধোঁয়া উঠছে সেই ধোঁয়ায় পারমিতা যেন দেখতে পাচ্ছে কারুর মুখ খুব গরম ওখানে তাই না দেখো কলকাতায় আজ বিকেলে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিয়েছে এই সময় ছাদে বসলে কথাটা মনে পড়ে যেতেই পারমিতা চায়ের কাপ দুটি নিয়ে উঠে এল ছাদে পুজোর ঘরের সিঁড়িতে বসে আবার বলল দেখো এখানে হাওয়ায় কি সুন্দর গন্ধ কত রকম ফুল ফুটেছে আমার জুঁই গাছটায় কুঁড়ি এসেছে ওই কুঁড়ি ফুল হয়ে ফুটবে তারপর ঝরে পড়বার আগেই তুমি আসবে তো নইলে কিন্তু দেখতে পাবে না নিজের চায়ের কাপে একটা চুমুক দিল পারমিতা তারপর অন্য কাপটি তুলে বলল নাও তুমিও একটু খাও আমি দিচ্ছি লক্ষ্মীটি খাও এই সময় আড়াল থেকে কেউ দেখলে পারমিতাকে নিশ্চয়ই পাগল ভাববে এই রকম কথা বলতে বলতে চা শেষ করে পারমিতা উঠে গেল ফুলের টপগুলোর কাছে প্রত্যেক গাছের সঙ্গেই সে কথা বলতে লাগল ওগো গোলাপবালা কেমন আছ আজ মন খারাপ নেই তো টগর টগর তুমি মুখ ফিরে আছো কেন আমার দিকে একটু চাও শ্বেত জবা তুমি আজই শুকিয়ে যেও না আর একদিন থাকো ইশ তোমার কি গর্ব ঝুমকো ফুল তুমি নিজেকে সবার চেয়ে সুন্দরী মনে করো তাই না সত্যিই তুমি সুন্দর নিচতলার ফুড কর্পোরেশনের অফিস ছুটি হয়ে গেলে সারা বাড়িটাই একেবারে নির্জন হয়ে যায় ওদের অফিস পাহারা দেবার জন্য দুজন নেপালি দারোয়ান আছে তারা দুজন এতই কম কথা বলে যে তাদের অস্তিত্বও টের পাওয়া যায় না তাতে মাঝ রাতে শোনা যায় তাদের লাঠির শব্দ ওরা সারা রাত জেগে পাহারা দেয় পারমিতাও মাঝরাত পর্যন্ত জেগে বসে থাকে তার পুজোর ঘরে তার পুজো মানে শুধু চোখ বুজে বসে থাকা ধ্যানের মতন মনীষ উঠেছে বান্দ্রার এক হোটেলে সারাদিন তাকে চার্চগেট থেকে সান্টাক্রুজ ওয়েস্ট পর্যন্ত ছুটোছুটি করতে হয় মুম্বাইতে ট্যাক্সি খরচ সাংঘাতিক কিন্তু কাজের তাড়ার জন্য তার ট্যাক্সি না নিয়ে উপায় নেই মুম্বাইতে মনীষের ছোট মাসিরা থাকেন বন্ধুবান্ধব আছে বেশ কয়েকজন কিন্তু কারুর সঙ্গে সে দেখা করার সময় পায়নি ছোট মাসিদের জন্য তার মা পাঠিয়েছেন একটা শাড়ি দুকৌটো কাসুন্দি আর বাচ্চাদের জন্য জামাটামা সেগুলো পৌঁছে দেওয়া হয়নি এখনও মা বারবার বলে দিয়েছিলেন তোর ছোট মাসির বাড়িতেই উঠিস নইলে সে জানতে পারলে খুব রাগ করবে কিন্তু মনীষ তবু ওঠেনি সেখানে অফিসের কাজে এসে আত্মীয় আত্মীয়বন্ধুর বাড়িতে ওঠা সে পছন্দ করে না তাদের বাড়িটাকে বিনা পয়সায় হোটেলের মতন ব্যবহার করবে কেন সে কোম্পানি তো তার হোটেল ভাড়া দেবেই মেরিন ড্রাইভে মনীষের চলন্ত ট্যাক্সির পাশাপাশি আরেকটি ট্যাক্সি থেকে কে যেন ডাকল মনীষ মনীশ মনীষ তাকিয়ে দেখল সুতোপাদি আর তার সঙ্গে দুজন অচেনা ভদ্রলোক সুতোপাদি খুব উত্তেজিতভাবে হাত নাড়ছেন সুতরাং মনীষ ট্যাক্সি ড্রাইভারকে বলল গাড়ি থামাতে সুতোপাদির ট্যাক্সিটাও একটু এগিয়ে থামল তার থেকে নেমে এসে সুতুপাদি বললেন কি ব্যাপার মনীষ কখন থেকে তোমায় ডাকছি শুনতে পাচ্ছ না এখানে কবে এসেছ এই দিন আগে ঠিক আছে তোমার কথা পরে শুনব তোমার ট্যাক্সিটা ছেড়ে দাও আমাদের সঙ্গে চলো কিন্তু সুতুপাদি খুব জরুরি ব্যাপার এখানে সময় নষ্ট করা চলবে না তোমাকে ভাগ্যিস পেয়ে গেলাম আমরা হাসপাতালে যাচ্ছি রমেনের সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় কি অ্যাক্সিডেন্ট বাইকে যাচ্ছিল ভিলে পার্কের ওদিকটায় একটা ট্রাকের সঙ্গে রমেন সুতোপাদির ছোট ভাই মনীষের সহপাঠী সহপাঠী দুর্ঘটনার কথা শুনলে নিশ্চয়ই তক্ষণি দেখতে যাওয়া উচিত কিন্তু এখন বাজে রাত পৌনে নটা ঠিক নটার সময় সেন্টার হোটেলে দুজন গুজরাটি ভদ্রলোককে মনীষের ডিনার খাওয়ানোর কথা তাঁরা সেখানে অপেক্ষা করবেন খুব সম্ভবত এতক্ষণ তারা সেখানে পৌঁছে গিয়ে ড্রিঙ্কসের অর্ডার দিয়েছেন মনীষ যদি সেখানে উপস্থিত না হয় তাহলে গুজরাটি ভদ্রলোক দুজন যে রেগে লাল হবে তা খুবই স্বাভাবিক অথচ ওই দুজন ভদ্রলোককে খুশি করবার জন্যই তার কোম্পানি তাকে অনেক টাকা দিয়ে মুম্বাই পাঠিয়েছে ওদের রাগালে একটা বিরাট অর্ডার ফসকে যেতে পারে দ্রুত চিন্তা করে মনীষ বলল কোন হাসপাতাল সুতোপাদি আমি একটু পরেই আসছি এখন যেতে পারবে না দুজন ভদ্রলোক অপেক্ষা করছেন তাদের বলেই চলে আসব স্রুতোপাদি হাসপাতালের নাম বলে কয়েক পলক তাকালেন মনীষের চোখের দিকে তারপর ফিরে গেলেন নিজের ট্যাক্সিতে সুতোপাদির দৃষ্টির মধ্যে কি ধমক ছিল মনীষ কেন রমেনের দুর্ঘটনার কথা শুনেই লাফিয়ে উঠল না সব কথা সবাইকে বোঝানো যায় না দুজন লোক মনীষের কোম্পানির পয়সায় মদ খাবে বলে বসে আছে পাঁচতারা হোটেলে আর মনীষের বন্ধু দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে হয়তো লড়াই করছে মৃত্যুর সঙ্গে যে কেউ শুনে বলবে মনীষের আগে হাসপাতালেই যাওয়া উচিত কিন্তু জীবন এই নিয়মে চলে না মনীষ যা ভেবেছিল ঠিক তাই তার পৌঁছাতে একটু দেরি হয়েছে তার আগেই সেই ভদ্রলোক দুজন মদ ও খাবারের অর্ডার দিয়ে ফেলেছেন গুজরাটি ভদ্রলোক দুজন বাড়িতে নিরামিষ কিন্তু হোটেলে চুটিয়ে মাংস খান তাদের সামনে একটি প্লেটে শুধু মুরগির ঠ্যাং আটখানা এই হোটেলে শুধু ওই এক প্লেটের দাম চৌষট্টি টাকা মনীষ আসতে আস্তে ভেবেছিল যে আগেই সে হোটেলের কাউন্টারে গিয়ে এক হাজার টাকা জমা দিয়ে বলবে ওই ভদ্রলোক দুজন যা যা খেতে চান সবই যেন দেওয়া হয় তারপর সে ওদের দুজনকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় নিয়ে হাসপাতালে ছুটবে প্রথমে সে কাউন্টারে এক হাজার টাকা জমা দিল ঠিকই কিন্তু তারপর তাকে দেখা মাত্রই ভদ্রলোক দুজন এমন উচ্ছ্বাস প্রকাশ করলেন যে তক্ষণি সে বিদায় নেবার প্রস্তাবটি দিতে পারল না আনন্দ ফূর্তির সময় শোক দুঃখের কথা কেউ পছন্দ করে না রমেনের জন্য মনীষ দুঃখিত হতে পারে কিন্তু প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্টে কত লোক মারা যাচ্ছে সুতরাং সেরকম একটা খবর শুনে গুজরাটি ভদ্রলোক দুজন দুঃখিত হবে কেন তাছাড়া গুজরাটি ভদ্রলোক দুজন তো শুধু খেতে আসেননি তারা নিজেরাও যথেষ্টর চেয়েও বেশি ধনী কাজের কথা আলোচনা করার জন্যই মনীষ তাদের এই সেন্টার হোটেলে ডেকেছে মনীষ যদি কাজের কথা না বলেই চলে যেতে চায় তাহলে ওরা যদি বলে ওঠেন আমরা কি তোমার পয়সায় খেতে এসেছি এখানে তখন মনীষ ভাবল এক ঘন্টা দেরি করে গেলেই বা কি আর এমন হবে সুতপাদির সঙ্গে তো আর এক ঘন্টা পরেও দেখা হতে পারত দেখা না হতেও পারত গুজরাটি ভদ্রলোক দুজনকে সঙ্গ দেবার জন্য মনীষকেও মদের অর্ডার দিতে হল শিবপুরে পড়বার সময় রমেন ছিল হোস্টেলে মনীষের রুমমেট রমেনদের বাড়ি শিউড়ি সেখানে মনীষ দু তিনবার গেছে অনেক দিন থেকেছে সেই রমেন এখন হাসপাতালের খাটে শুয়ে আছে এক ঘন্টা নয় শোয়া ঘন্টা বাদে মনীষ উঠতে পারল সেখান থেকে হাসপাতালটা ট্যাক্সিতে আবার পঁয়তাল্লিশ মিনিট মনীষ এসে দেখল পুরো হাসপাতালটা কেমন যেন শুনশান কোথাও কোনো শব্দ নেই সবাই যেন ঘুমিয়ে পড়েছে সামনের এনকোয়ারি কাউন্টার ফাঁকা সুতোপাদি কিংবা তাঁর সঙ্গের লোক দুটোরও কোনও চিহ্ন নেই মনীষের বুকটা ধক করে উঠল একটু বাদে একজন হাউস ডাক্তারকে দেখে সে উত্তেজনা দমন করে জিজ্ঞেস করল মিস্টার রমেন মজুমদারের কোনো খবর দিতে পারেন তরুণ ডাক্তারটি বললেন মজুমদার ও আই এম সরি ডাক্তারটির কথা এবং মুখভঙ্গি দেখে একটাই মানে বোঝা যায় সুতোপাদির সঙ্গে মনীষের মাঝরাস্তায় দেখা হয়েছিল নাটকীয়ভাবে এটা যদি নাটক হতো তাহলে মনীষের যন্ত্রণা আরও গভীরভাবে ফুটিয়ে তুলবার জন্য নাট্যকার নিশ্চয়ই এখানে রমেনের মৃত্যু সংবাদ দিতেন কিন্তু জীবন নাটকের নিয়মে চলে না মাজুমদার নয় মজুমদার মারাঠীদের পদবি হয় মজুমদার তরুণ ডাক্তারটি ভুল লোকের কথা ভেবেছিলেন একটু পরেই জানা গেল যে রমেন মজুমদার বেঁচেই আছে এবং মোটামুটি ভালো আছে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এখন আর তার সঙ্গে দেখা হবে না সুতপাদিরা একটু আগে বাড়ি চলে গেছেন সুতপাদি বোম্বেতে কোথায় থাকেন মনীষ তা জানে না তাড়াতাড়িতে জিজ্ঞেস করাও হয়নি সুতরাং মনীষকে হোটেলে ফিরতে হল রাত তখন প্রায় সাড়ে বারোটা হোটেলে মনীষের নিজের কাছে একটা মদের বোতল থাকে শোয়ার আগে মদ খেতে মনীষের ভালো লাগে না অথচ উপায় নেই এটাই তার জীবিকা বাথরুমে ঢুকে ভালো করে স্নান সেরে মনীষ সারাদিনের গ্লানি মুছে ফেলল শরীর থেকে হোটেলের জানালা থেকে সমুদ্র দেখা যায় কিন্তু পুরীর মতন এখানকার সমুদ্র থেকে হু হু করে হাওয়া আসে না নতুন কাঁচা গেঞ্জি ও পাজামা পরে মনীষ বসল বিছানায় গেলাসে মদ ঢেলে রাখল সে পাশের ছোট টেবিলটায় সারাদিন খবরের কাগজটাও পড়া হয়নি একটা সিগারেট ধরিয়ে সে কাগজটা তুলে নিল গেলাসটি অর্ধেক শেষ করার আগেই ঘুমে চোখ ঢুলে এলো মনীষের আলো জ্বালাই রইল বালিশে ঠেস দেওয়া আধা শো অবস্থাতেই সে ঘুমে তলিয়ে গেল প্রায় ঘণ্টাখানেক ওইভাবেই থাকবার পর কে যেন তার কানের কাছে ফিসফিস করে ডাকতে লাগল মনীষ মনীষ কয়েকবার এরকম হবার পর মনীষ চোখ মেলে তাকাল কে ডাকছে তাকে ঘুমের ঘোর ভালো করে কাটবার পর মনীষ ধড়মড় করে উঠে বসল তখনও সে তার কানের পাশে ডাক শুনতে পাচ্ছে কোনো নারী কণ্ঠ মনীষ চুপ করে বসে আছো কেন তোমার কার্পেটে আগুন মনীষ এক লাফে বিছানা থেকে নেমে দেখল সাংঘাতিক ব্যাপার ঘুমোবার মুহূর্তে তার হাত থেকে জ্বলন্ত সিগারেট খসে পড়েছে মেঝেতে সেখানকার কার্পেট অনেকখানি পুড়ে ধোঁয়া বেরুচ্ছে ছুটে বাথরুমে গিয়ে একটা তোয়ালে ভিজিয়ে এনে মনীষ সেই ধিকি ধিকি আগুনের উপর চাপা দিল সহজে সেই আগুন নেভে না বেশ কয়েকবার তোয়ালে ভিজিয়ে আসতে হল মনীষকে তারপর দেখা গেল আফ্রিকার ম্যাপের মতন চেহারায় অনেকখানি জায়গা জুড়ে গর্ত হয়ে আছে কার্পেটে বিশ্রী দেখাচ্ছে বলে সেখানে একটা খবরের কাগজ চাপা দিয়ে রাখল মনীষ কিন্তু ওভাবে গোপন রাখা যাবে না কাল সকালে জমাদার এলেই ধরা পড়ে যাবে কার্পেটের যদি দাম চায় কত দাম হবে এই কার্পেটের মনীষ পরীক্ষা করে দেখল আসল পশ্মি কার্পেট নয় এটা জুট কার্পেট মাঝারি দামের হোটেলে আর কি কার্পেট দেবে কিন্তু কার্পেটের দামের চেয়েও বড় কথা মনীষের ঘুম না ভাঙলে যদি সারা ঘরে আগুন লেগে যেত কে তার ঘুম ভাঙিয়ে দিল ঠিক যেন এক নারী তার কানের কাছে তার নাম ধরে ডেকেছিল এরকম কখন হয় কিংবা তারই অবচেতন মন তাকে জাগিয়ে দিয়েছে এরই নাম অটো সাজেশন সারা রাত আর ভালো করে ঘুম এল না মনীষের পরদিন সকালে মনীষ খবরের কাগজটা সরিয়ে দেখল কার্পেটের পোড়া জায়গাটা সারা বছরে বেশ কয়েকবার তাকে এরকম হোটেলে থাকতে হয় একা আগে কখনো এরকম হয়নি কাল সারাদিন ঘোরাঘুরি করে এসে খুবই ক্লান্ত ছিল যাই হোক এখন আর ওসব নিয়ে চিন্তা করার সময় নেই সাড়ে আটটার মধ্যে তাকে দেখা করতে হবে একজন শিল্পপতির সঙ্গে দ্রুত বাথরুম সেরে দাড়ি কামিয়ে স্নান করে মনীষ তৈরি হয়ে নিল ব্রেকফাস্ট খাওয়ার সময় নেই কার্পেট বিষয়ে হোটেলের ম্যানেজার কী বলে তা রাত্রে শোনা যাবে নতুন স্যুট পরে টাই বেঁধে মনীষ ঘর থেকে বেরিয়ে এসে তালা লাগাল চাবিটা হোটেলের অফিস কাউন্টারে ছুঁড়ে দিয়ে সে তরতরি নিচে নেমে এসে হাঁক দিল ট্যাক্সি ট্যাক্সিতে উঠে সে তার গন্তব্যের কথা বলতে যাবে এমন সময় তার কানের পাশে সেই নারীকণ্ঠ বলে উঠল মনীষ মনীষ তুমি আগে রমেনকে দেখতে যাবে না রমেন হাসপাতালে আছে কাল তোমার সঙ্গে দেখা হয়নি মনীষের সারা শরীর কেঁপে উঠল বেশ জোরে কোলাপসেবুল দরজায় খুব জোর ঝাঁকানি শুনে বেরিয়ে এল পারমিতা সিঁড়িতে দাঁড়িয়ে আছে সুব্রত চুল এলোমেলো বুস শার্টটা বুকের কাছে মোচড়ানো চোখ দুটো লাল এখন রাত নটা পারমিতা এই সময় তার অল রেডিওর কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের অনুষ্ঠান শোনে এমনকি চীনের ভাষায় কোনো গান যার কিছুই সে বুঝতে না পারলেও শোনে বেশ মন দিয়ে দরজা খোল ভয় নেই তোমার কাছে টাকা চাইতে আসেনি পারমিতা কোনো উত্তর না দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল বাড়িতে আর কেউ নেই বলে সন্ধ্যের পর সে একটা ড্রেসিং গাউন পরে থাকে তার মুখখানি শ্রান্ত সুব্রতকে দেখে সে যেন একটু অবাক হয়নি তোমায় টেলিফোন করলেও কিছুতেই পাওয়া যায় না লাইন ফাইন কেটে দিয়েছ নাকি পারমিতা তবু নিরুত্তর বিশ্বাস হচ্ছে না এই দেখো আমার কাছে অনেক টাকা আছে আমি তোমার দয়া চাই না প্যান্টের পকেট থেকে একটা মানিবেগ বার করে সুব্রত খুলে দেখায় তার মধ্যে দু তিনশো টাকা আছে হা করে দাঁড়িয়ে আছো কি দরজাটা খোলো। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে সুব্রত এমনভাবে লোহার গেটটা ধরে দাঁড়িয়ে আছে যেন সে এক কারাগারের বন্দি গেটের এপাশে পারমিতা দাঁড়িয়ে আছে দুহাত দূরে পারমিতা এবার খুব শান্তভাবে বলল বাড়ি যাও সুব্রত আবার কেন এসেছ বেশ করেছি আমার যতবার খুশি আসব দরজাটা খুলে দাও আমি আমি একটু বাথরুমে যাব নিজের বাড়িতে যাও তুমি আমায় ঢুকতে দেবে না তুমি খুব ভালো করেই জানো ফের পাগলামি করছ বলছি না জরুরি কথা আছে মিতা তোমার কাছে আমি এমনি এমনি আসিনি কাজ আছে বলেই এসেছি ওইখান থেকেই বলো তুমি আমায় ভেতরে গিয়ে বসতেও দেবে না মিতা তোমার পাগলামি দিন দিন বাড়ছে আমি তো পাগলই সবাই জানে নিশ্চয়ই পাগল তোমার বাবাও পাগল তিনি জেনে শুনে একটা পাগল মেয়ে গুছিয়ে দিয়েছিলেন আমার ঘাড়ে পারমিতা পেছন ফিরে চলে গেল নিজের শোবার ঘরে যাবার সময় বারান্দার আলোটা নিভিয়ে দিয়ে গেল চরম অপমানিত হয়ে সুব্রত প্রচণ্ড ঝাঁকানে দিতে লাগল গেটে চিৎকার করে বলতে লাগল ভালো হবে না বলছি শীঘ্রই আমায় আসতে দাও নইলে গেট ভেঙে ফেলব মিনিট পাঁচেক ধরে চলল এই রকম অন্য কেউ এরকম হামলা করলে নেপালি দারোয়ান দুজন ছুটে আসত নিচ থেকে কিন্তু তারা সুব্রতকে ঢুকতে দেখেছে তারা সুব্রতকে চেনে এরপর সুব্রত বসে পড়ল সিঁড়িতে হঠাৎ ডুকরে কেঁদে উঠল প্রায় ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগল মিতা তুমি আমাকে এরকম দূর দূর করে দাঁড়িয়ে দেবে আমি একবার ভুল করেছি বলে আর আমি তোমার কেউ নই আমি তোমার সন্তানের বাবা নই কি তোমার আর আমার দুজনের নয় মিতা আমার এত জল তেষ্টা পেয়েছে যে গলার শুকিয়ে কাঠ হয়ে গেছে আর তুমি আমাকে রাস্তার কাঙালির মতন এবার পারমিতা আবার বেরিয়ে এল ঘর থেকে বারান্দার আলো জ্বলল ফ্রিজ থেকে বোতল বার করে একটা গেলাসে জল ঢেলে নিয়ে এল গেটের কাছে ফাঁক দিয়ে গেলাসটা বার করে সে বলল এই নাও জল সুব্রত পারমিতার গেলাস সহ হাতটা চেপে ধরে গভীর শোকার্ত গলায় বলল আমি খাব না জল খাব না তুমি গেট না খুললে আমি জল খাব না তার মানে তোমার জল তেষ্টা পাইনি কেন এরকম ছেলেমানুষই করছ বাড়ি চলে যাও না যাব না জানি আমি মদ খেয়েছি বলে তুমি আমায় ঘেন্না করছ তুমি যদি গেট না খোলো আমি সারা রাত এখানে বসে থাকব আমার হাতটা ছাড়ো না ছাড়ব না কেন আমি অস্পৃশ্য আমি ছুঁলে এখন তোমার ঘেন্না হয় হাত ছাড়ো? গেট খুলছি ফ্রিজের ওপরেই চাবি থাকে পারমিতা গেট খুলতেই সুব্রত চলে গেল বাথরুমে তারপর ফিরে এসে প্রায় এক নিঃশ্বাসে শেষ করল জলের গেলাস একটা সিগারেট ধরিয়ে এদিক ওদিক তাকিয়ে অ্যাস্ট্রে খুঁজল কাঠিটা ফেলবার জন্য তারপর সেটা মেঝেতেই ছুঁড়ে ফেলে বলল সত্যি তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে মিতা আমার তো কোনো কথা নেই তোমার সঙ্গে আমি কিছু শুনতেও চাই না মিতা তুমি কি আমায় ক্ষমা করতে পারবে না কিছুতেই একবার আমি ভুল করেছি বলেই ক্ষমার তো কোনো প্রশ্ন নেই তুমি আলাদা আমি আলাদা সুব্রত ধপ করে মেঝেতে বসে পড়ল মুখখানা তার দারুণ বিমর্ষ আপন মনে বলতে লাগল হ্যাঁ ভুল করেছি চরম ভুল তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আমি যদি সত্যিই কোনো প্রাষণ্ড হতাম তোমার কাছে বারবার এরকম ফিরে আসতুম না তুমি ভাবো আমি বুঝি তোমার টাকার লোভে আসি আমি কি এত নিচ মাটিতে বসে অভিমানে শিশুর মতন মাথা ঝাঁকাতে লাগল সুব্রত দিনের বেলায় কেউ সুব্রত মজুমদারকে দেখলে তার এখনকার এই ব্যবহারের সঙ্গে একেবারেই মেলাতে পারবে না সুব্রত মজুমদার একজন ভালো ইঞ্জিনিয়ার সম্মানজনক চাকরি করে তার ব্যবহারও অতি ভদ্র একসময় এই সুব্রত ছিল বারমিতার স্বামী ওদের ছেলে বিল্টু অর্থাৎ সব্যসাচী পড়ে পুরুলিয়ার সৈনিক স্কুলে প্রত্যেক মাসে একবার পারমিতা তাকে দেখতে চায় সুব্রত আবার বিয়ে করেছে তার দ্বিতীয়ার স্ত্রী অরুণিমা খুব বুদ্ধিমতী মেয়ে একটি স্কুলে পড়ায় তারও একটি মেয়ে হয়েছে পারমিতার সঙ্গে সুব্রতর বিচ্ছেদ হয়ে গেছে পারস্পরিক সম্মতিতে কোনো তিক্ততার সৃষ্টি হয়নি এমনকি সুব্রতর সঙ্গে অরুণিমার বিয়ের সময় পারমিতা একটা দামি শাড়ি উপহার পাঠিয়েছিল এরকম তো হয়ই আজকাল সুব্রত মজুমদার মাতাল নয় নিয়মিত মদ্যপানও করে না মদ সহ্য হয় না তার কিন্তু তিন চার মাস অন্তর হঠাৎ এক একদিন কি হয় সে হঠাৎ বেশ খানিকটা গিলে ফেলে অমনি তার মাথার মধ্যে গোলমাল শুরু হয়ে যায় সেই সব দিনেই সে শুধু পারমিতার কাছে ক্ষমা চাইতে ছুটে আসে সাত বছর যারা একটানা দাম্পত্য জীবন কাটিয়েছে আজ তাদের পরস্পরের মধ্যে অনেক দূরত্ব মিতা আমায় দুধচিনি ছাড়া এক কাপ কড়া কফে বানিয়ে দেবে দিতে পারি কিন্তু তুমি বাড়ি চলে গেলেই ভালো করতে শুধু শুধু দেরি করছ অরুণিমা চিন্তা করবে অরুণিমা তোমার মতন এত চিন্তা করে না তার ঠান্ডা মাথা স্কুল মাস্টারনি তো আমার ওপরেও মাস্টারি করে ছি সুব্রত তুমি কফি দেবে না দিতে পারি খেয়েই তুমি চলে যাবে তো পারমিতা রান্নাঘরে ঢুকে গ্যাস জেলে কেটলি চাপাল সুব্রত সে দাঁড়ালো তার পাশে তুমি নিজে বানাচ্ছ যে মেয়েটি তোমার রান্না করে দেয় সে কোথায় সে নেই তুমি একদম একলা থাকো দূর এরকম কোনো মানে হয় এরকমভাবে কোনো মেয়ে থাকতে পারে তুমি পাগলামি করছ আমি তো পাগলি আই এম সরি মিতা একদম একলা তোমার প্রেমিকরা কেউ আসে না তুমি বাইরে বারান্দায় গিয়ে বসো আমি কফি নিয়ে যাচ্ছি সুব্রত পারমিতার কাঁধে হাত রাখল মুখ ঘুরিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকাল পারমিতা সুব্রতর সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিয়ে লাজুকভাবে হেসে বলল তুমি ভাবছ মাতাল হয়ে গেলে আমার কাণ্ডজ্ঞান থাকে না কিন্তু তোমার জন্যই আমি মাতাল মিতা। তোমার উপরে আমার কি আর কোনো অধিকার নেই না তা তো ঠিকই আমি নিজেই সব নষ্ট করেছি তবু তুমি কি বিশ্বাস করবে যে আমি তোমাকে এখনও ভালোবাসো এই তো কিন্তু আমি তোমার ভালোবাসা চাই না আমার মনে এখন কোনো ফাঁকা জায়গা নেই যা তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করে থাকবে ও অন্য কারোর ভালোবাসাতেই তোমার মনটা ভরে আছে তুমি পুরুষ মানুষ তাই তুমি এখন আমার উপরে তোমার অধিকার দেখাতে চাও নইলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার তো কোনো কৌতূহল দেখানো উচিত নয় অধিকার নয় আমি এখনও তোমার ভালো চাই তোমার যাতে কোনো বিপদ না হয় তুমি এরকম একলা একলা থাকো কাপে গরম জল ঢেলে তাতে কফি মিশিয়ে পারমিতা বলল এই নাও এবারই শেষ আর দিন ড্রিঙ্ক করে আমার বাড়িতে এসো না তোমার বাড়ি হ্যাঁ তোমারই তো বাড়ি একসময় আমিও এখানে অনেক রাত কাটিয়ে গেছি এখানে আমাকে আজ আসতে বারণ করছ আসতে পারো অরুণিমা আর তোমাদের মেয়েকে নিয়ে বেড়াতে আসতে পারো একলা এসো না আমার ভুল হয়েছিল মিতা আমার ভুল হয়েছিল দারুণ ভুল হয়েছিল আমি এখনও তোমাকে চাই মিতা আমি যদি অরুণিমাকে ছেড়ে দিই তুমি আবার আমায় ফিরিয়ে নেবে ছি সুব্রত তোমার এই কথা বলতে লজ্জা করল না তুমি আমার সঙ্গে যা করেছো করেছ আবার অরুণিমার সঙ্গেও খারাপ ব্যবহার করতে চাও তাছাড়া আমি একটা পাগল মেয়ে যেন পারমিতা তাকে চাবুক মেরেছে এইভাবে মুখটা কুঁচকে ফেলল সুব্রত পারমিতার বাবা হেমরঞ্জন গত চার বছর ধরে একটা নার্সিংহোমে আছেন বদ্ধ উন্মাদ অবস্থা সারবার কোনো আশা নেই তিনি চা বাগান এবং অন্যান্য ব্যবসা নিয়ে বেশ জমিয়েছিলেন হঠাৎ সব ছেড়ে চলে যেতে হয়েছে বছর দশেক আগেও তার একবার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছিল হেমরঞ্জন যখন নার্সিংহোমে যান তখন তার সমস্ত সম্পত্তির অধিকার দিয়ে গিয়েছিলেন জামাইকে নয় মেয়েকে সুব্রত তাতে দারুণ চটে গিয়েছিল সে প্রকাশ্যেই জানিয়েছিল যে হেমরঞ্জনের বংশে পাগলামের ধারা আছে সুতরাং পারমিতারও যে কোনো দিন যে কোনো সময় পাগল হয়ে যাবার সম্ভাবনা বিষয় সম্পত্তি তদারকির ভার সুব্রতর ওপরেই থাকা উচিত সেই সময় বেশি উৎসাহী হয়ে ঝোঁকের মাথায় সুব্রত পারমিতাকেও পাগল প্রমাণ করবার অনেক চেষ্টা করেছিল পারমিতার কিছু কিছু ব্যবহার দেখলে অবশ্য তাকে পাগল মনে হওয়াও অস্বাভাবিক নয় কফির কাপটা শব্দ করে নামিয়ে রেখে দ্রুত চলে গেল সুব্রত সিঁড়িতে শোনা গেল তার দুবদাপ পায়ের শব্দ ট্যাক্সিতে রেড রোড দিয়ে ফেরার পথে হঠাৎ এক জায়গায় ড্রাইভারকে গাড়ি থামাতে বলল পারমিতা এখানে কেউ নামে না বিশেষত কোনো একলা মহিলা তবু পারমিতা ভাড়া মিটিয়ে দিল ট্যাক্সিওয়ালাটি একটুক্ষণ অবাক হয়ে থেকে দেখল পারমিতা রাস্তা পার হওয়া দুদিক থেকে গাড়ি আসছে প্রচণ্ড জোরে তার মধ্যে দিয়ে হেঁটে গেল পারমিতা কোনো রকম ভ্রূক্ষেপ নেই কোনো গাড়ি যে তাকে চাপা দিল না সেটা নিয়তি ছাড়া আর কি হতে পারে পারমিতা একটা কৃষ্ণচূড়া গাছের সামনে গিয়ে দাঁড়াল গাছটাতে একসঙ্গে একটা কুড়ি ভেঙে অজস্র লাল ফুল ফুটেছে যেন গাছটা লাল রঙের হাসিতে ঝলমল পারমিতা বলল আজ পনেরোই এপ্রিল মনে আছে আজ তোমার জন্মদিন আমায় চিনতে পারছ বাতাসে দুলছে গাছটির ডাল যেন সেও কথা বলতে চাইছে পারমিতার সঙ্গে গত বছর ঠিক এই দিনে তোমার প্রথম ফুল ফুটেছিল আমি তারিখ লিখে রেখেছিলুম আজও এপ্রিলের পনেরো আজ প্রথম তোমার ফুল ফুটল হাত ব্যাগ থেকে একটা রঙিন ছবির কার্ড বার করল পারমিতা তাতে লাল ফিতে লাগানো কৃষ্ণচূড়া গাছটার একটা ডাল নিচু করে তাতে ওই ফিতে দিয়ে কার্ডটার সে বেঁধে দিল সেই কার্ডে লেখা জন্মদিনের শুভেচ্ছা আমি এই পথ দিয়ে যাবার সময় রোজ তোমায় দেখে যাব কেমন এ রাস্তায় আরও অনেক গাছ আছে কিন্তু অনেকের সঙ্গে তো একসঙ্গে বন্ধুত্ব হয় না তুমি আমার বন্ধু মনে থাকবে কিছুক্ষণ গাছটার সঙ্গে এমনি কথা বলে তারপর আস্তে আস্তে হাঁটতে লাগল পারমিতা রেড রোডের এই পাশটা দিয়ে বিশেষ কেউ হাঁটে না কিন্তু পারমিতার মতন একজন সুঠাম চেহারা রমণীকে একা হাঁটতে দেখলে তার পেছনে পিঁপড়ে জুটে যাবেই কোথা থেকে এসে উদয় হল দুটি লোক তারা পারমিতার পেছনে পেছনে আসতে আসতে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে লাগল পারমিতা গ্রাহ্যই করল না সেসব সে একেবারে আপন মনে আছে আকাশে থোকা থোকা মেঘে লেগেছে শেষ সূর্যের ছটা দূরে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে মনে হচ্ছে আকাশেরই কোনো বাড়ি একজন কোন ব্রিটিশ রাজপুরুষের মূর্তি ছিল এক সময় এখন মূর্তিটা নেই কিন্তু খালি বেদিটা আছে সেখানে গিয়ে বসল পারমিতা এসব জায়গাতেও কোনো মেয়ে একলা বসে না কিংবা যদি কেউ বসে তার বিশেষ কোনো উদ্দেশ্য থাকে একটু পরে পুরো অন্ধকার নামলে এখানে এসে পড়বে লোভীরা দূরে দাঁড়িয়ে সেই রকম কয়েকজন লোক পারমিতাকে লক্ষ্য করছে পারমিতা তো চোখ বুঁজে আছে শূন্য পাথরের বেদির উপর সে যেন একটি জীবন্ত স্থাপত্য খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে তার ঠোঁট নড়ছে একটু একটু দশ মিনিট পরে একটা গাড়ি তার সামনেই রাস্তার উপর দাঁড়িয়ে পড়ল এর মধ্যে আবছা অন্ধকার হয়ে গেছে চারদিক অন্য চলন্ত গাড়িগুলি হেডলাইট জ্বেলে যাচ্ছে এই খারাপ হওয়া অ্যাম্বাসেডর গাড়িটিতে ড্রাইভারই একমাত্র যাত্রী সে গাড়ি থেকে নেমে এসে বিরক্ত মুখে হুট তুলল তখন বেদি থেকে নেমে পারমিতা আস্তে আস্তে এসে দাঁড়াল লোকটির পাশে লোকটি থমকে মুখ তুলে বলল এ কি আপনি পারমিতা বলল কেমন আছো মনীষ মনীষ ক্রমশ বেশি অবাক হচ্ছে সন্ধে হয়ে আসা নির্জন রেড রোডে একজন সুন্দরী মহিলা হঠাৎ এসে দাঁড়াল তার পাশে আপনি মানে আপনাকে আগে কোথায় দেখেছি বলুন তো পারমিতা হাসিতে সারা মুখ ভরিয়ে দিয়ে বলল আমায় তুমি চিনতে পারছ না মনীষ আপনাকে বেশ চেনা চেনা লাগছে নিশ্চয়ই কোথাও দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না এখন না মনে পড়লেও পরে মনে পড়বে আপনি এখানে কি করছেন তোমার জন্য অপেক্ষা করছিলুম মনীষ এবার হেসে বলল সেটা আমার সৌভাগ্য কিন্তু হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ না হলে আমার তো এখানে থামবার কথা ছিল না আপনাকে আমি আগে দেখতেও পাইনি তবু আমি জানতুম তুমি এই পদ দিয়ে আসবে ঠিক এইখানে থামবে আপনি আমাকে তুমি তুমি করে বলছেন যখন নিশ্চয়ই আমাকে খুব ভালোই চেনেন আমি কিন্তু এখনও মনে করতে পারছি না তাতে কিছু যায় আসে না তুমিও আমাকে তুমি করে বলতে পারো ব্যাপারটা কোনো রহস্যময় নাটকের মতন মনে হচ্ছে মনীষের কিছুদিন ধরে তার জীবনে এই রকম কিছু অদ্ভুত ঘটনা ঘটছে মুম্বাইতে থাকার সময় আর মুম্বাই থেকে ফিরেও অনেকটা যেন অলৌকিক এসব পছন্দ করে না মনীষ এই ভদ্র মহিলাকে চেনা চেনা মনে হচ্ছে বলেই সে কোনো কোনও কথা বলতে পারছে না হয়তো কোনো আত্মীয় আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের বাড়িতে দেখা হয়েছে মনীষ গাড়ির যন্ত্রপাতি ঘাঁটাঘাঁটি করতে লাগল গত সপ্তাহে গাড়িটার টিউনিং করা হয়েছে এরকম পথের মধ্যে হঠাৎ থেমে যাওয়ার কথা নয় কার্পোরেটরে ওভারফ্লো করেছে কোনো প্লাগ খুলে গেছে পারমিতা বলল ছেলেবেলায় আমি খুব গাড়ি চালাতুম এখন অবশ্য বেশ কয়েক বছর অভ্যেস নেই তবু আমি একটু চেষ্টা করে দেখব মনীষ কোনো উত্তর দেবার আগেই পারমিতা নিচু হয়ে তেলের প্লাগটা খুলে নিজের মুখে পুরে দিল হুশ করে টানতেই বেশ খানিকটা পেট্রোলে ভরে গেল তার মুখ প্লাগটা আবার যথাস্থানে লাগিয়ে পারমিতা কুলকুচো করে পেট্রোল ফেলতে লাগল তারপর রুমাল দিয়ে ঠোঁট মুছে সে বলল এবার স্টার্ট দাও তো দেখো বোধায় চলবে মনীষ একেবারে স্তম্ভিত কোনো সুন্দরী সম্ভ্রান্ত মহিলা মুখ দিয়ে এরকম পেট্রোল টানবেন এ যেন কল্পনাও করা যায় না কারখানার মিস্ত্রি ছাড়া অনেক মাইনে করা ড্রাইভারও এরকম পারে না মনীষ নিজেই তো পারে না পারমিতার মুখে ঘৃণার কোনো চিহ্ন নেই আরও দু একবার সে চিকচিক করে থুতু ফেলল তারপর বলল স্টার্ট দিলে না মনীষ গাড়িতে উঠে বসে সুইচ ঘোরাতেই ইঞ্জিন জীবন্ত হয়ে উঠল আসুন উঠে আসুন আপনাকে কোথাও পৌঁছে দিতে হবে আমাকে ব্ল্যান্সডাউন সাদার্ন অ্যাভিনিউয়ের মোড়ে নামে দিলেই চলবে পারমিতা অন্য দরজা দিয়ে উঠে এসে বসল মনীষের পাশে গাড়ি স্টার্ট দেবার আগে মনীষ একটা সিগারেট ধরাল তার হঠাৎ মনে হল ভদ্রমহিলার মুখের মধ্যে এখনো পেট্রোল আছে কাছাকাছি আগুন নিয়ে গেলে হয়তো করে আগুন জ্বলে উঠতে পারে এক যুবতী নারীর মুখ দিয়ে করে আগুন বেরুচ্ছে এই ছবিটা ভাবলেই কেমন যেন গা ইউড়ে ওঠে আমি হার স্বীকার করছি আপনি ঠিক কে বলুন তো আমার নাম পারমিতা পারমিতা কি আর কিছুই না শুধুই পারমিতা আপনাকে আমি কোথায় দেখেছি আমাদের কোনো কমন ফ্রেন্ড সেটা তোমাকেই মনে করতে হবে আমি বলব না ঠিক মনে পড়বে একসময় আপনি হেয়ালি করছেন আমি কিন্তু হেয়ালি ভালোবাসি না রেড রোডে আমার গাড়ি খারাপ হল আর তক্ষুনি আপনি এসে উপস্থিত হলেন এর মানে কি ধরে নাও কাকতালীয় পৃথিবীর সব ঘটনার কি মানে থাকে আমি তো অনেক কিছুর মানে বুঝতে পারি না সিগারেটটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল মনীষ ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে এসে সে ঘ্যাঁচ করে ব্রেক কষল তারপর বাঁ বাড়িয়ে পারমিতার কাঁধ চেপে ধরে কঠোর স্বরে বলল আপনি কে সত্যি করে বলুন কি আপনার মতলব নইলে এক্ষুনি আমি আপনাকে থানায় নিয়ে যাব জোর করে নিজের হাত ছাড়াবার চেষ্টা না করে পারমিতা অত্যন্ত কাতর দুঃখিত গলায় বলল আমায় ওরকমভাবে ধরো না মনীষ ছেড়ে দাও কেউ আমায় অবিশ্বাস করলে আমার খুব কষ্ট হয় আমার মুখের দিকে তাকাও ভালো করে দেখো আমায় কি খারাপ মনে হয় আমি কি তোমার কোনো ক্ষতি করতে চাই পারমিতার গলার আওয়াজে এমন কিছু ছিল যাতে মনীষ তৎক্ষণাৎ অনুতপ্ত বোধ করে হাত সরিয়ে আনল তারপর একটু বিব্রতভাবে বলল না না আমি তা বলতে চাইনি আপনি তো আমার উপকারই করলেন কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না আপনি আমায় সব খুলে বলছেন না কেন আমি খুলে বললেও তুমি বুঝতে পারবে না একদিন তুমি নিজেই সব বুঝতে পারবে তবে তাই হোক এবার মনীষ তার স্বভাবসুলভ ভঙ্গিতে দারুণ জোরে গাড়ি চালিয়ে চলে এল সাদার্ন এভিনিউতে ল্যান্সডাউনের মোড়ে গাড়ির গতি কমিয়ে বলল এবার বলুন কোন দিকে আমি আপনার বাড়িতে নামিয়ে দিয়ে আসছি তুমি আর একদিন আমার বাড়িতে যেও আজ আমি এখানেই নামব অর্থাৎ আপনি আপনার বাড়ি আমায় দেখাতে চান না ঠিক আছে থ্যাংকস ফর এভরিথিং পারমিতা দরজা খুলে নেমে গেল তার মুখে তখনও দুঃখের ছায়া মনীষের সঙ্গে আর কোনো কথা না বলে সে হাঁটতে শুরু করল মন্থরভাবে মনীষ একবার ভাবল চুপি গিয়ে সেই রহস্যময় নারীটির বাড়িটি দেখে আসবে কিন্তু পরের মুহূর্তেই মত বদলালো। একবার কাঁধ ঝাঁকিয়ে এ গাড়ি ঘুরিয়ে নিল ডান দিকে পারমিতাদের বাড়ির সামনে একটা ছোট্ট লন একসময় সেখানে নানা রকম গাছ ছিল একতলাটা ভাড়া দেবার পর বাইরের লোকজনদের হুটোপুটিতে সেসব নষ্ট হয়ে গেছে বাইরের গেট ঠেলে ভেতরে এসে পারমিতা চিঠির বাক্সটা একবার দেখল এটা নিছকে অভ্যেস কারণ তাকে কেই বা চিঠি লিখবে নানা ধরনের বিল আর অফিসের চিঠিপত্র আসে শুধু ওপরে সিঁড়িতে লোহার গেটের কাছে বসে আছে পারুল দিদিমণি তোমার আজ ফিরতে দেরি হল তুই কখন এসেছিস অনেকক্ষণ আমি তো ভেবেছি তুমি সাড়ে পাঁচটার মধ্যে ফিরবে ঠিক যেন পারুল আগের মতন এ বাড়িতেই কাজ করে সেই রকম কথাবার্তা অথচ পারুল আজ মাস দেড়েকের মধ্যে এদিকে আসেনি পারমিতাও এর মধ্যে আর কোনো কাজের লোক রাখেনি নেপালি দারোয়ানরা দুটি মেয়েকে নিয়ে এসেছিল তাদের পছন্দ করেনি পারমিতা নিজের কাজ সে নিজেই দিব্যি চালিয়ে নিচ্ছে তালা খুলে ভেতরে এসে পারমিতা বলল যা জল বসা আমি আগে চা খাব পারুল বলল ইশ মেঝেতে কি ধুলো কতদিন মোছা হয়নি ফ্রিজটার গায়ে ওরকম হলুদের দাগ লাগল কি করে পারমিতা হেসে বলল থাক তোকে আর গিন্নিপনা করতে হবে না আগে চা খাওয়া আমাকে রাত্রে রান্নার কিছু ব্যবস্থা আছে নাকি রাত্রিরে না খেয়েই থাকো স্যান্ডউইচ বানানো আছে তাতে আমার চলে যাবে তোর জন্য ভাত ডাল ফুটিয়ে নিস স্নান সেরে বারান্দার চেয়ারে বসবার পর পারুল চায়ের কাপ এনে রাখল তার সামনে সঙ্গে চিড়ে ভাজা বাড়িতে যে চিড়ে ছিল তা জানতই না পারমিতা পারুলই খোঁজ রাখত সব কিছুর দিদিমণি এখন রাগ মরেছে নাকি এখনও রেগে আছো আমার উপর পারমিতা একদৃষ্টে চেয়ে রইল পারুলের দিকে তার মাথার মধ্যে একটা ঝনঝন শব্দ হচ্ছে দিদিমণি আমি মিথ্যে বলা একদম ছেড়ে দিয়েছি সেই যে তুমি বলেছিলে এক মাস পরে পারমিতা কিছুই শুনতে পাচ্ছেন না পারুলের কথা তার মাথার মধ্যে ঝনঝন শব্দটা বেড়েই চলেছে আমি খবর নিয়েছিলুম তুমি অন্য কোনো লোক রাখনি তুমি একা একা থাকো কি খাও না খাও কোনো ঠিক নেই পারমিতার দু হাতে নিজের কান চেপে ধরে বলল চুপ কর একটু চুপ কর ঝনঝন শব্দের সঙ্গে সঙ্গে পারমিতার মুখখানা লাল হয়ে উঠেছিল আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে গেল এবার সে চায়ের কাপে চুমুক দিল নিঃশব্দে তারপর কাপটা নামিয়ে রেখে মুখ তুলে বলল তোর ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে তাই না সে জেলে আছে দারুণ চমকে উঠে পারুল বলল তুমি কি করে জানলে দিদিমণি সে জেলে আছে ভালই হয়েছে নইলে পাড়ার গুণ্ডারা তাকে মেরে ফেলত দিদিমণি দিদিমণি আমার ওই একমাত্র ছেলে কোনো দিন খারাপ ছিল না আর কটা দিন পরেই কারখানায় কাজে ঢুকত শুধু পাড়ার কটা বদলোকের পাল্লায় পড়ে শুধু বদলোকদের দোষ দিচ্ছিস কেন পারুল তোর ছেলের জন্যই তো তুই আমার বাড়ি থেকে টুকিটাকে জিনিসপত্র চুরি করতিস তোর মেয়েদের কিছু না দিয়ে ওই ছেলেকে দিতি সব মেয়ে তিনটে তো ঢেঁকি এক পয়সা রোজগার করতে পারে না ওদের বাপ এদের কোনো বাড়িতে কাজে লাগাতে দেবে না শুধু বসে বসে খায় যখন যা দরকার এবার আমার কাছ থেকে চেয়ে নিবি দিদিমণি আমার ছেলেকে যে পুলিশে ধরেছে কে তোমায় খবর দিল নিচের বাহাদুররাও তো জানে না আমি যে তোর ছেলেকে দেখতে পেলুম জেলের মধ্যে সে শুয়ে আছে ভালো আছে তোর ছেলে কেউ মারধর করে না জেলের মধ্যে আমার ছেলেকে তুমি দেখতে পেলে কবে তুমি জেলখানে গিয়েছিলে এ কথার কোনো উত্তর না দিয়ে পারমিতা চলে গেল ছাদে কিছুক্ষণ সে তার টবের গাছগুলির সঙ্গে কথা বলল এখন তার মুখখানি বিষণ্ন একটু পর তার পুজোর ঘরে ঢুকে একটা সাদা দেয়ালের সামনে দাঁড়াল তারপর হু হু করে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি যে দেখতে পাই আমি দেখতে পাই কেউ বিশ্বাস করে না পরদিন সন্ধ্যেবেলা রেড রোডে সেই একই জায়গায় মনীষ ইচ্ছে করে গাড়িটা থামাল তারপর নেমে একটু ঘুরে দেখে এল চারপাশটা না কেউ নেই মহিলাটির নাম বলেছিলেন পারমিতা পদবী বলেননি দেখে মনে হয় প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স কিন্তু যতদূর মনে পড়ে সিঁথিতে সিঁদুর ছিল না আজকাল অনেকেই অবশ্য সিঁদুর দেয় না দিলেও এত সূক্ষ্ম যে চোখে পড়ে না চট করে হাতে আংটি ছিল কি তাও দেখা হয়নি ভালো করে পারমিতা এ নাম কি মনীষ আগে কোথাও শুনেছে বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করে দেখতে হবে ভুরু কুঁচকে গাড়ি চালাতে লাগল মনীষ কাল দুপুরের ফ্লাইটে তার কাঠমান্ডু যাবার কথা আজ সন্ধেটা সে অফিসের কাজকর্ম থেকে ছুটি নিয়েছে কাজ না করলেও চিন্তা ছাড়ে না একটুক্ষণ একলা থাকলেই যত রাজ্যের অফিসের চিন্তা মনীষের মাথা জুড়ে থাকে এত বড় একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মনীষ সেলস ম্যানেজার দুমাস ধরে অসুস্থ এই সুযোগে মনীষ যদি সেরকম কাজ দেখাতে পারে তাহলে কোম্পানি যে তাকে ওই পোস্ট দেবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কোম্পানির কাজ নিয়ে চিন্তা করারও তো একটা সীমা আছে আজ সন্ধেবেলা একটু ক্লান্ত লাগছে তার একলা সিনেমা দেখার বদলে সে চলে গেল প্রতাপাদিত্য রোডে অসিতদের বাড়িতে এটা একটা হৈচৈয়ের বাড়ি এরকম যৌথ পরিবার ইদানিং আর বেশি দেখা যায় না বাবা কাকারা পাঁচ ভাই একই বাড়িতে থাকেন তাদের ছেলেমেয়ের সংখ্যা চৌদ্দ তাদের বন্ধুবান্ধব এবং অন্যান্য আত্মীয় স্বজনদের ভিড় লেগেই আছে সেকেলে দোমহলা বাড়ি সামনের দিকটা ছেলেমেয়েদের জন্য এ বাড়িতে গানের আসর ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলা ইত্যাদি প্রায়ই হয় প্রতি সপ্তাহে একটা না একটা কিছু লেগেই আছে সেই জন্য যে কোনো সন্ধ্যাবেলা অসিতদের বাড়িতে এসে পড়া যায় এসে দেখল এ বাড়িতে আজ একটা থিয়েটারের রিহার্সাল হচ্ছে আগেও থিয়েটার করেছে অসিতরা মনীষকে কোনও একটা ভূমিকা নেবার জন্য অনেক অনুরোধ করা হয়েছিল কিন্তু মনীষ রাজি হতে পারেনি অফিসের কাজে তাকে এমন ব্যস্ত থাকতে হয় যে রিহার্সালে নিয়মিত আসা তার পক্ষে সম্ভব নয় যদিও ছাত্রবয়সে মনীষের ঝোঁক ছিল নাটকের দিকে মনীষ বসে গেল এক পাশে হাসি ঠাট্টায় সে জমে গেল বেশ একসময় প্রস্তাব উঠল চাঁদা করে চাশিঙ্গার আনা হবে মনীষ বলল চাঁদা দরকার নেই আজ আমি খাওয়াচ্ছি সে বের করে দিল কুড়ি টাকার একটা নোট অসীতের ছোট কাকার মেয়ে জয়তি বলল যারা রিহার্সেলে কোনো কাজ না করে এমনি এমনি বসে থাকবে তাদের রোজ এই রকম ফাইন দিতে হবে মনীষ বলল ঠিক আছে আমি রোজ ফাইন দিতে আসব অসীতের আর এক কাকার মেয়ে লিনা সে বলল আহা যদি রোজই আসতে পারো তাহলে আমাদের থিয়েটারে পার্ট করবে না কেন থিয়েটার উপলক্ষে এ বাড়ির মেয়েদের সঙ্গে বাইরের ছেলেদের ব্যবহারে কোনো আড়ষ্টতা নেই মনীষ অবশ্য ছাত্রবয়স থেকেই এ বাড়িতে আসে জয়তী আর লিনা এদের দুজনের সঙ্গেই মনীষের বেশ ভাব কিন্তু মনে মনে সে জয়তীকে বেশি পছন্দ করে রেখেছে যদিও এ পর্যন্ত সে কখনো আড়ালে কোনো সুযোগ খুঁজে জয়তীকে প্রেম ভালোবাসার কথা জানায়নি মনীষ ছোলা বাস্তববাদী রোমান্টিক ভাব সে কখনো মনের মধ্যে প্রশ্রয় দেয়নি তার আগে নিজস্ব ফ্ল্যাট হোক কোম্পানির বাড়ির বদলে নিজের বাড়ি কিনুক তারপর সে জয়তীকে বিয়ের প্রস্তাব দেবে তার আগে প্রেমের প্যানপ্যানানির কোনো মানে হয় না কোনো মেয়েকে নিয়ে একলা একলা গঙ্গার ধারে ঘোরা কিংবা সিনেমা দেখার সময় তার নেই কিংবা চিঠি লেখা তা সে জন্মে পারবে না জয়তি তার সামনে এসে হঠাৎ বসে পড়ে বলল এই মনীষদা তুমি অনেকক্ষণ ধরে অন্যমনস্কভাবে একদিকে তাকিয়ে কি ভাবছ কই অন্য না তো কে বললে নিশ্চয়ই ছোটদা তোমায় কখন থেকে ডাকছে তুমি শুনতেই পাচ্ছ না অসিত অন্যদিকে হাতে বই নিয়ে প্রম্পটিংয়ে ব্যস্ত ছিল তাই মনীষ সেদিকে যায়নি এবার অসিত বলল এই রমেন বোম্বেতে অ্যাক্সিডেন্ট করেছে তুই শুনেছিস হ্যাঁ আমি সে সময় বোম্বেতে ছিলাম দেখতে গিয়েছিলাম ওকে তুই দেখতে গিয়েছিলি ও নাকি মানুষ চিনতে পারছে না তোকে চিনতে পেরেছিল মনীষ এবার উঠে গেল অসীতের পাশে এসব কথা চেঁচিয়ে বলা যায় না আমাকেও চিনতে পারেনি আমাকে ভেবেছিল ওর বাবা আমার দিকে তাকিয়ে বলেছিল বাবা আমি তোমাকে ভুল বুঝিয়েছিলাম আসলে আমি পরীক্ষাটা দিইনি অসিত একটুক্ষণ চুপ করে থেকে বলল কি আশ্চর্য ব্যাপার তাই না রমেনের বাবা মারা গেছেন অন্তত পনেরো বছর আগে তার কথা হঠাৎ রমেনের কি করে মনে পড়ল মনীষ বলল আমার দিকে তাকে এমনভাবে কথাগুলো বলল ঠিক যেন ওর বাবাকে চোখের সামনে দেখতে পাচ্ছে মানুষের মনের জগৎটা এমন জটিল অ্যাক্সিডেন্টে ওর মাথায় খুব চোট লেগেছে তুই বোম্বে থেকে চলে এলি ওর এরকম অ্যাক্সিডেন্ট দেখেও কি করব আমার যে অফিসের জরুরি কাজ ছিল অসিত কীরকম যেন চোখে তাকিয়ে রইল মনীষের দিকে ছাত্রবয়সে বন্ধুর জন্য বন্ধু প্রাণ দিতে পারে সে সময় রমেনের মতন কোনো বন্ধুকে হাসপাতালে বিকারের ঘরে থাকতে দেখেও কি মনীষ বোম্বে ছেড়ে চলে আসতে পারত কিন্তু চাকরির জীবন যে অন্যরকম বোম্বেতে সুতোপাদী আছে আরও দেখাশোনার লোক আছে মনীষ শুধু নিয়ম রক্ষার মতন তার বন্ধুকে একবার দেখে এসেছে হাসপাতালে একটুক্ষণ চুপ করে থেকে মনীষের হঠাৎ অন্য একটা কথা মনে পড়ল সেই ভদ্রমহিলাকে সে এ বাড়িতে দেখেনি তো এ বাড়িতে এত লোকজন আসে কোনো একদিন কারুকে দেখলেও ঠিক মনে আসে না একটু ঘুরিয়ে মনীষ বলল পারমিতার সঙ্গে একদিন দেখা হয়েছিল এর মধ্যে হঠাৎ রেড রোডে অসিত বলল পারমিতা কোন পারমিতা সেই যে তোদের এখানে দেখেছিলুম একদিন বেশ লম্বা মতন বছর পঁয়ত্রিশেক বয়স কি জানি কার কথা বলছিস তুই পারমিতা নাগ তা জানি না ধুত এই আবার রিহার্সেল শুরু কর মনীষ পরদিন এয়ারপোর্টে যাবার জন্য তৈরি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাথরুমে মুখ ধুতে এসে আয়নায় নিজের মুখটা দেখতেই কেউ যেন তার কানে ফিসফিস করে বলল মনীষ মনীষ তুমি আজ কাঠমান্ডু যেও না মনীষের সারা শরীরে শিহরণ হল সেই গলার আওয়াজ বোম্বেতে মনীষ দুবার এই অলৌকিক স্বর বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়ে মনীষ জিজ্ঞেস করল তুমি কে কোনো উত্তর নেই কেন আমি কাঠমান্ডু যাব না এরও কে উত্তর দিল না মনীষের মুখখানা কঠোর হয়ে গেল এসব কি ভুতুরে ব্যাপার শুরু হল তার জীবনে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে মনীষ কাঁধ ঝাঁকাল এসব বাজে ব্যাপার নিয়ে মনীষ দত্ত মাথা ঘামায় না অফিসের জরুরি কাজ তাকে যেতেই হবে হাত মুখ ধুয়ে মনীষ টায়ের গিটটা আর একবার ঠিক করে নিচ্ছে সেই সময় আবার শুনতে পেল মনীষ মনীষ আজ তুমি কাঠমান্ডু যেও না যেও না মনীষের মাথা ঝিমঝিম করতে লাগল আওয়াজটা সে চিনতে পেরেছে এই তো সেই রেড রোডের ধারের মহিলাটি পারমিতা বোম্বাইতেও এই একই গলার আওয়াজ শুনেছিল সে এরকম কি করে হয় মনীষ মনীষ আমার বিশেষ অনুরোধ তুমি আজ কাঠমান্ডুতে যেও না কেন যাব না গেলে কি হবে মনীষ মনীশ আমার বিশেষ অনুরোধ তুমি আজ কাঠমান্ডুতে যেও না শুনুন আপনি আমার একটা কথার উত্তর দিন বাথরুমে দরজায় দুম দুম ধাক্কা অমনি যেন সব কিছু বদলে গেল কানের কাছের সেই কণ্ঠস্বরটা থেমে গেল একেবারে দরজা খুলে মনীষ দেখল তার মা কিরে তুই যে বললি এক্ষুনি বেরোবি এতক্ষণ বাথরুমে কী করছিস মায়ের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল মনীষ তখনও তার ঘোর কাটেনি খোকা তোর কি হয়েছে কিছু না আসছি আমি এক্ষুনি আসছি ঘামে মনীষের পিঠের জামা ভিজে গেছে কপালেও চন্দনের ফোটার মতো ঘাম মনীষ সত্যিকারের ভয় পেয়েছে তার জীবনে দুর্বদ্ধ কোনো কিছুর স্থান নেই কিন্তু এই ব্যাপারটা সে কিছুই বুঝতে পারছে না অন্য কারোর কাছে এরকম শুনলে সে গাঁজাখুরি বলে উড়িয়ে দিত নিজের ঘরে এসে খাটের উপর বসে মোজা পড়তে গিয়ে সে থেমে গেল মনে পড়ে গেল বোম্বাইয়ের হোটেল ঘরে সেই মাঝরাতের দৃশ্য সিগারেটের আগুনে কার্পেটটা পুড়ছে ধোঁয়ায় ভরে গেছে ঘর সেই সময়ে যদি সে জেগে না উঠত মাথায় মদের নেশা ছিল সেই অবস্থায় ঘুম সহজে ভাঙে না একজন কেউ তাকে জাগিয়ে দিয়েছিল এই কণ্ঠস্বর এই পারমিতা তাকে বাঁচিয়ে দিয়েছে মনীষের মা একবার ঘরে ঢুকে রীতিমতো অবাক হয়ে গেলেন মনীষ হাত পা ছড়িয়ে শুয়ে আছে খাটে ওপরের দিকে চোখ খাটের কাছে ছুটে এসে তিনি বললেন কি হলো খোকন আমি আজ যাব না মা যাবি না না কাঠমান্ডু যাবি না কেন আমার পেট ব্যথা করছে তুমি একটু অফিসে ফোন করে দিবে পেট ব্যথা করছে কি রকম পেট ব্যথা তোর ডাক্তার কাকাকে খবর দিতে হবে তো কি হয়েছে দেখি দেখি কোন জায়গাটায় পরে বলছি মা আগে তুমি অফিসে ফোন করে জানিয়ে দাও এখনও যদি টিকিটটা ক্যান্সেল করা যায় এত বলি বেশি ঝাল মশলা দেওয়া জিনিস খাবি না আর দিনের পর দিন হোটেলে খাওয়া মা প্লিজ আগে খবরটা দাও ঠিক যে ভয়ের জন্যই মনীষ গেল না তা নয় তার মনে হল এর আগে যেন দু দুবার সে কানের কাছে ওই ফিস ফিস কণ্ঠস্বর শুনেছে দুবারই তার উপকার হয়েছে মহিলাটি দূর থেকে সাবধান করে দিচ্ছেন যে কোনো উপায়ই হোক পেটে ব্যথার ভান করার জন্য মনীষকে এক গাদা ওষুধ খেয়ে শুয়ে থাকতে হলো। একটা ছোট রেডিও কানের কাছে নিয়ে অনবরত সে ঘোরাতে লাগল কাঁটা কত রকম গান কত রকম কথা কত দিনের পর এক দুপুরে মনীষ অলসভাবে বিছানায় শুয়ে রেডিও শুনছে কোনো রবিবারেও সে এমন ছুটি পায় না মনীষের দৃঢ় ধারণা কাঠমান্ডুর প্ল্যান্টার কোন রকম অ্যাক্সিডেন্ট হবে পুরো প্ল্যানটায় ধ্বংস হয়ে যেতে পারে অন্য যাত্রীদের বাঁচবার জন্য কিছু কি চেষ্টা করা উচিত ছিল মনীষের কিন্তু তার কথা কেউ বিশ্বাস করবে কেন কেউ যদি এয়ারপোর্টে ফোন করে জানাত না সবাই ভাবত পাগল প্লেন ক্র্যাশ হলে সঙ্গে সঙ্গে কি রেডিওতে খবর দেয় রেডিও তো শোনাই হয় না আজকাল একমাত্র ভোটের সময় ছাড়া কে এই বা রেডিওর খবরে গুরুত্ব দেয় ঘণ্টায় ঘণ্টায় রেডিওতে খবর বলা হয় না নেপালী ভাষায় কি যেন বলছে নাকি এটা চীনে ভাষা সন্ধ্যের খবরে কিছু জানা গেল না পরের দিন খবরের কাগজেও না তার পরের দিনও না সাংঘাতিক পেট ব্যথার অজুহাতে মনীষকে অফিস থেকে সাত দিনের ছুটি নিতে হল অফিসের ডাক্তার সহকর্মীরা এল এমনকি তাকে এক্স রেও করাতে হল তিন দিন দাড়ি না কামিয়ে একটা অসুস্থ অসুস্থ ভাব হয়ে গেল তার আসলে সে ভেতরে অসম্ভব রাগে জ্বলছে এই কদিন কোনও বিমান দুর্ঘটনা হয়নি নেপালে কোনও গণ্ডগোল হয়নি তবু যে ভুতুড়ে গলার আওয়াজ কেন তাকে যেতে দিল না মনীষ কোনোদিন সে বিশ্বাস করে না সে কিনা একটা ফিসফিসানি শুনে কাঠমণ্ডু যাওয়া বাতিল করল অফিসের ডাক্তার যদি বুঝতে পারে যে তার পেট ব্যথার ব্যাপার একদমই বানানো সেই জন্যই মনীষকে এর পর একবার অজ্ঞান হয়ে যাওয়ার ভান করতে হল বিছানা থেকে উঠতে গিয়েই পেটটা চেপে ধরে সে উফ উফ দুবার করে ঘুরে পড়ে গেল মাটিতে মুগ্ধি ফ্যানা বেরুচ্ছে ঘরে তখন অফিসের এক গাদা সহকর্মী উপস্থিত ঠিক সাত দিন পর মনীষ আবার অফিসে গিয়ে উপস্থিত সকলেই বলাবলি করতে লাগল এই কদিনে সে বেশ রোগা হয়ে গেছে বড় সাহেব মনীষকে অনুরোধ করলেন আরও কয়েকটা দিন ছুটি নিয়ে বিশ্রাম করতে কিন্তু মনীষ রাজি হল না তার ভাব দেখে মনে হল সে অফিসের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত এই কদিনে যথেষ্ট কাজের ক্ষতি হয়ে গেছে সন্ধ্যেবেলা মনীষ আস্তে আস্তে গাড়ি চালিয়ে চলে এল রেড রোড দিয়ে সেই মূর্তিহীন শূন্য বেদিটার কাছে থামল দুটো ভ্যাগাবর্ন সেখানে শুয়ে আছে পারমিতার কোনো চিহ্ন নেই মনীষের শরীরের প্রতিটি রোমকূপে রোগ ওই মহিলাকে খুঁজে বার করতেই হবে দেখতে হবে ওই মহিলা একটি ডায়নি কিনা সে মনীষের এরকম ক্ষতি করল সার্দান অ্যাভিনিউ আর ল্যান্সডাউনের মোড়ে নেমে গিয়েছিল পারমিতা ইশ কেন যে মনীষ সেদিন ওর বাড়িটা দেখে রাখেনি কি যেন সেদিন বলেছিল এর পরে আমায় একদিন আসতেই হবে আজ নয় এই ধরনের কিছু পরে মানে কবে মনীষ আজই ওকে খুঁজে বার করতে চায় কিন্তু বাড়ির ঠিকানা না জানলে কি করে ওকে খুঁজে পাওয়া যাবে ভদ্রমহিলাটি বাঁদিকে গিয়েছিল এই দিকে পরপর কতকগুলো বড় বড় ফ্ল্যাট বাড়ি এর মধ্যে থেকে কারুকে খুঁজে বের করা অসম্ভব মনীষর পুরো নামটাও জানে না গাড়িটা লেকের মধ্যে পার্ক করে এসে মনীষ সাদার্ন এভিনিউ ধরে হাঁটতে লাগল যদি দেখা হয়ে যায় ল্যান্সডাউন থেকে গোল পার্ক পর্যন্ত পাঁচবার হেঁটে ক্লান্ত হয়ে পড়ল মনীষ তবু তার এখন বাড়ি ফিরতে ইচ্ছে করছে না সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ ফুরফুরে হাওয়া দিচ্ছে আকাশে জ্যোৎস্না মনীষ এসে লেকের একটা বেঞ্চিতে বসল সেই ছাত্রজীবনে বন্ধুদের সঙ্গে দল বেঁধে এসেছে কয়েকবার তারপর সে আর কখনো সন্ধ্যেবেলা লেকে আসেনি সন্ধ্যের পর একা একা এখানকার বেঞ্চিতে বসে থাকা ঠিক ব্যর্থ প্রেমিকের মতন মনীষের ঠিক সেই রকমই অবস্থা গালে হাত দিয়ে ভেবেই চলেছে পারমিতা নামে ওই মহিলাকে সে আগে কোথায় দেখেছিল কিছুতেই মনে পড়ছে না কেন কেমন আছো মনীষ মনীষ একেবারে আমুল কেঁপে উঠল কই সে কোথায় ঠিক যেন কেউ কথা বলল একেবারে পাশে কিন্তু কেউ নেই তখন মনীষ সমস্ত অনুভূতি সজাগ করে রইল নিশ্চয়ই আরও কোনও কথা শুনতে পাবে আরও কিছু বলবে পারমিতা এইটুকুই শুধু ওর সঙ্গে যোগাযোগের সূত্র আর কোনো কথা শোনা গেল না হয়তো পুরোটাই মনীষের কল্পনা প্রায় এক ঘণ্টা ধরে মনীষ এখানে বসে বসে শুধু পারমিতার কথাই ভাবছে নটা বেজে গেছে এতক্ষণ সে শুধু সময় নষ্ট করল গাড়িতে উঠেই মনীষের মনে হল একটা খুব জরুরি কাজ বাকি আছে তার স্বভাব অনুযায়ী খুব জোরে গাড়ি চালিয়ে মনীষ চলে এলো নিউ আলিপুরে একটা ফ্ল্যাটবাড়ির তিন তলায় উঠে একটা দরজার সামনে দাঁড়িয়ে বেল দিল মনীষের বুক কাঁপছে দরজা খুলে দিলেন এক প্রৌঢ়া মহিলা একটু অবাক হলেন মনীষকে দেখে কি ব্যাপার এ সময় এসে বোধহয় বিরক্ত করলুম দাদা কি ঘুমিয়ে পড়েছেন না জেগেই আছেন এখন খাবেন আমি দু চারটে কথা বলে চলে যাব পাঁচ মিনিট হ্যাঁ হ্যাঁ এসো এক বছর আগে এই ফ্ল্যাটে মনীষ প্রায় প্রতি সন্ধ্যায় আসত নিরুপম শ্রম ছিল তার কাছে ফাদার ফিগার তার কাছ থেকে মনীষ সব রকম কাজ শিখেছে নিরুপম শ্রমের চেষ্টায় মনীষ পটাপট প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার পর্যন্ত উঠে এসেছে এরপর মনীষের আর একটা প্রমোশন বাকি সেলস ম্যানেজার আর সেটা পেতে আমার বদলে প্রকাশ গেছে কাঠমান্ডুতে আজ জেনারেল ম্যানেজার বললেন আমি ইচ্ছে করলে এক মাস ছুটি নিতে পারি অথচ এই গত সপ্তাহ পর্যন্ত আমার একদিনও ছুটি নেবার উপায় ছিল না আমাকে ছাড়া কোম্পানির চলবেই না এরকম একটা ভাব অথচ এখন আমাকে না হলেও চলে প্রকাশ সব কাজ চালিয়ে নিতে পারবে কোম্পানি তাই মনে করে অফিস তো কারোর জন্য বসে থাকে না স্যার আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন এটা আগে শেখাননি কেন আমি আপনার পোস্টটা দখল করবার জন্য চেষ্টা করছিলাম অথচ জানতাম না আপনার পোস্ট দখল করবার জন্য এর মধ্যে আর একজন তৈরি হচ্ছে আমি কোম্পানির জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দিন রাত কাজ করছিলাম তারপর মাত্র সাত দিনের অসুখ কোম্পানি ভাবল আমার বুঝি কোনো কঠিন অসুখ হয়েছে অমনি আমি অপ্রয়োজনীয় হয়ে গেলাম তোমার সত্যিকারে কি অসুখ হয়েছিল বলতো আমার কোনোই অসুখ হয়নি বিশ্বাস করুন আমি একেবারে ভান করেছিলাম কিংবা আর একটা অসুখ আমার এতদিন ছিল সেটার নাম ভুল ধারণা আমি তা থেকে সেরে উঠেছি মনীষ সোমের পায়ের উপর হাত রাখল উনি দ্রুত পাশ সরিয়ে নিয়ে বললেন আরে আরে তুমি এত সেন্টিমেন্টাল হয়ে পড়ছ কেন মনীষ স্যার আমি আজ বুঝতে পেরেছি যে সকল লোক কখনও সেন্টিমেন্টাল হয় না তারা এই পৃথিবীর বড্ড ক্ষতি করে ইঁদুর দৌড় মানুষকে মানায় না স্যার আমি চাকরি ছেড়ে দিচ্ছি না না মনীষ তুমি ঝোঁকের মাথায় কিছু করো না বুঝতে পারছি তোমার মনে লেগেছে কিন্তু তুমি খুবই এফিশিয়েন্ট হ্যাঁ স্যার আমি খুবই এফিশিয়েন্ট আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু দারুণ দুর্ঘটনায় পড়ে হাসপাতালে যখন মুমূর্ষ তখন সেই খবর পেয়েও আমি পাঁচ তারা হোটেলে কোম্পানির স্বার্থে শাঁসালো পার্টিকে মদ খাওয়াতে পারি এর নাম এফিসিয়েন্সি নিরুপম অত্যন্ত অবাক হয়ে মনীষের দিকে তাকিয়ে রইলেন ঠিক যেন বিশ্বাস করতে পারছেন না মনীষের মুখ থেকে এইসব কথা বেরুচ্ছে হঠাৎ কি করে এতখানি বদল হল ওর চরিত্রের একটু লজ্জা পেয়ে মনীষ মুখ নামাল মনীষ এসব কথা ভাবলে তো কোনো জায়গাতেই চাকরি করা যায় না যেসব চাকরিতে মনুষ্যত্ব নেই সেই ইঁদুর দৌড়ে চাকরি বোধ আর আমার দ্বারা কখনো করা সম্ভব হবে না সন্ধ্যেবেলা স্নান সেরে বেরিয়ে এসে পারমিতা বলল বড্ড খিদে পেয়েছে আমায় কি খাওয়াবি বলতো পারুল পারুল বলল মুড়ি আছে আর পাঁপড় ভেজে দেব কিংবা দুধমুড়ি কলা খাওয়াবো। পারুল তুই একটা জিনিস আমি খাওয়াতে পারিস ধর চাঁদের আলো নদীর ধারের বাতাস আর চাঁপা ফুলের গন্ধ এই দিয়ে শরবত বানানো যায় না এ কি বললে কিংবা ধর ডাবের মধ্যে যেরকম শাঁসটা থাকে তার সঙ্গে নাশপাতির রস আর লিচুর টুকরো মিশিয়ে তার সঙ্গে একটু গোলাপ জল আর গোলমরিচ কী সব আবোলতাবোল বলছ দিদিমণি আবোলতাবোল বলছি তাই না এই রে কি হবে পাগলের মতন শোনাচ্ছে আমার কথাগুলো না না তা নয় পারুল আমি যদি আবার পাগল হয়ে যাই ও মা অমন অলক্ষণে কথা এই ভর সন্ধ্যাবেলা বলতে নেই গো একবার যে পাগল হয়েছিলুম রে সত্যি তোর জামাইবাবু তো সেই জন্যই আমায় তাড়িয়ে দিল আমি সাদা দেওয়ালের সামনে বসে বিড়বিড় করে কথা বলতুম আমার সব মনে আছে দিদিমণি সব কথা এখন থাক তুমি সত্যি করে বলতো কি খাবে না না শোন না আমার শাশুড়ি বেড়াতে গিয়েছিলেন গৌহাটি আমার ননদের সঙ্গে একদিন আমি কলকাতার টালিগঞ্জে আমাদের ফ্ল্যাটে শুয়ে মাঝরাত্রে হঠাৎ ধড়মড় করে উঠে বসে তোর জামাইবাবুকে বললুম শোন তোমার মা মারা গেছেন তা শুনে ওর রাগ আমাকে বললেন মাঝরাত্রে আবার পাগলামি শুরু করলে কিন্তু আমি সত্যি দেখতে পেয়েছিলুম জানিস গুহাটিতে কামাক্ষা পাহাড়ে উঠতে গিয়ে আমার শাশুড়ি হুড়মুড় করে পড়ে গেলেন অনেক নিচে। তাই পাহাড় থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙেছেন মাথাতেও চোট লেগেছে সেইতেই উনি ভুগে ভুগে মারা গেলেন মাস পরে সবাই ভাবল আমি অপয়া আমি আগে থেকে বলেছিলুম কিন্তু আমি যে সত্যিই আগে থেকে দেখতে পেয়েছিলুম সেটা কি আমার দোষ দিদিমণি তুমি একটু ঠান্ডা হয়ে বসত তোমাকে আমি একটু গরম দুধ দিই খেয়ে নাও আগে যখনই আমার বেশি খিদে পায় তখনই বুঝতে পারি আমার মাথায় আবার একটা কিছু হবে এর মধ্যেই মাথার মধ্যে ঝিমঝিম করছে তুমি একটু শুয়ে থাকো বরং দুপুরে অফিসে অনেক কিছু খেয়েছি এক্ষুনি আমার খিদে পাবার কথা নয় অথচ পেট জ্বলে যাচ্ছে এটা মিথ্যে খিদে বুঝলি অথচ গত এক মাস আমি বেশ ছিলুম তাই না গত এক মাসে মনীষের কথা আমার আর একবারও মনে পড়েনি কার কথা সে আছে একজন তুই চিনবি না আমি এখন কিছু খাব না পারুল আমি এখন ছাদে যাচ্ছি এখন যেও না এখন একটু শুয়ে থাকো গরম দুধ খাও সব ঠিক হয়ে যাবে না রে আমার যখন মাথা ঝিমঝিম করে তখন পুজোর ঘরে না গেলে চলে না তোকে পুজোর ঘরে ঢুকতে বারণ করি কেন জানিস ও ঘরে অন্য কেউ ঢুকলেই একটা গন্ধ হয় তাতে আমার ধ্যানের গুণ নষ্ট হয়ে যায় তখন আমার কষ্ট বেড়ে যায় খুব ওখানে তুমি কার পুজো করো দিদিমণি ওখানে তো কোনো ঠাকুর নেই ও পুজোতে ঠাকুর লাগে না পারমিতা ছাদের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল বসল গিয়ে সাদা দেওয়ালের সামনে কতক্ষণ বসতে হবে ঠিক নেই মাথার মধ্যে ঝনঝন শব্দটা একটু করে বাড়ছে তাতে আনন্দ হচ্ছে পারমিতার আজ নিশ্চয়ই সে মনীষকে দেখতে পাবে প্রায় এক মাস সে মনীষকে হারিয়ে ফেলেছে মাঝে মাঝে তার মাথাটা সাধারণ মানুষের মতন হয়ে যায় তখন সে সুস্থ কিন্তু এই সুস্থতা সে পছন্দ করে না আর পাঁচজন মানুষের মতন শুধু খাওয়া দাওয়া অফিস চাকরি আর ঘুমানো তার পছন্দ নয় এক এক সময়ে সে অন্যরকম হয়ে যায় সে অনেক কিছু দেখতে পায় যা অন্য কেউ দেখে না সেই সময়টায় পারমিতা একটা ঘোরের মধ্যে থাকে সেই সময়ই সে আসলে খুব সুখী প্রায় দেড় ঘন্টা পরে তার মাথার মধ্যে বিদ্যুৎ ঝলক হল সে দেখতে লাগল ছবির পর ছবি একটু বাদে তরতর করে নেমে এসে পারমিতা বলল আমি একটু বেরুচ্ছি রে পারুল ফিরতে দেরি হলে তুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস আমি গেটের চাবি নিয়ে যাচ্ছি পারুল ছুটে এসে বলল রাত হয়ে গেছে এখন তুমি একা একা কোথায় যাবে দিদিমণি তোর ভয় নেই আমার কিছু হবে না আমি তোমার সঙ্গে যাব না গেটে তালা বন্ধ করে বেরিয়ে পড়ল পারমিতা সে কোথায় যাবে তা জানে তাকে খোঁজাখুঁজি করতে হবে না রাজা বসন্ত রায় রোড থেকে বেরিয়ে এসে সে সোজা সার্ডার্ন এভিনিউ পেরিয়ে লেকে এসে ঢুকল জলের ধারে একটা বড় গাছের নিচে একটা বেঞ্চে একলা বসে আছে মনীষ দুহাতে মুখ গোঁজা আজ আকাশে চাঁদ নেই কেমন আছো মনীষ পারমিতার তিনবার এই প্রশ্ন করার পর মনীষ আস্তে আস্তে মুখ তুলে তাকাল একটু অবাক হল না পারমিতা তুমি এসেছ এত দেরি করলে কেন খুব দেরি করেছি তাই না অনেক দেরি করেছ তবু ঠিক সময়ই এসেছ তোমার পাশে একটু বসব বসো এবার বল কেন এত দেরি করলে এই এক মাস আমি অন্যরকম হয়ে গিয়েছিলাম মনীষ এই এক মাসের মধ্যে আমি তোমায় একবারও দেখতে পাইনি সেই জন্যই তুমি এক মাস আমার কানে কানে কোনো কথা বলনি দেখতে না পেলে কথা বলবো কি করে বোম্বেতে তুমি আমায় দেখতে পেয়েছিলে হ্যাঁ একদম চোখের সামনে আমি দেখলুম তুমি ঘুমিয়ে পড়েছ ঘরের আলো জ্বলছে আর সিগারেটের আগুনে পুড়ছে তোমার কার্পেট তুমি কি করে এরকম দেখতে পাও তা জানি না তুমি ইএসপির কথা শুনেছ এক্সট্রাসেন্সরি পারসেপশন বোধহয় তাতে এরকম হয় কি জানি অনেকে আমাকে পাগল বলে প্রথম প্রথম ভাবতুম এই সবই বুঝি আমার পাগলামি হয়তো সত্যিই আমার পাগলামি কিন্তু আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি জানি পারমিতা তুমি আমায় বাঁচিয়ে দিয়েছ এই এক মাসে আমি অনেক বদলে গেছি আমি বুঝতে পারি আমি এখন অন্য মানুষ তোমাকে প্রথম দেখেই মনে হয়েছিল তুমি মনে মনে খুব অসুখী তখনই আমি ভেবেছিলাম তোমাকে কি আমি কোনো সাহায্য করতে পারি না অথচ কি সাহায্যই করব আমার কি আছে তুমি আমায় যা সাহায্য করেছ সেরকম সাহায্য কোনো মানুষকে কোনো মানুষ যে করতে পারে তা আমি জানতুম না এই একটা মাস আমি সম্পূর্ণ স্বাধীন থেকে অনেক কিছু বুঝে গেছি তুমি আমায় প্রথম কোথায় দেখেছিলে বলব আমার এখন মনে পড়েছে টালিগঞ্জে ট্রাম ডিপোর কাছে কয়েক মুহূর্তের জন্য তুমি আর সুব্রতদা একটা ট্যাক্সি ডেকেছিলে ট্যাক্সিটি থামল আমি পিছন থেকে দৌড়ে এসে সেই ট্যাক্সিটাই উঠে পড়লুম অফিসের একটা দারুণ জরুরি কাজ ছিল তাই চোখ কান বুঝে অভদ্রতা করেছিলুম সুব্রতদা আমায় একটু একটু চিনতেন খুব অবাক হয়ে বললেন এ কি না, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বলেছিলুম সর্দারজি চলিয়ে জলদি তুমি কোনো কথা বলনি ট্যাক্সিটা ছেড়ে যাবার পর আমি তোমার মুখখানা দেখতে পাই আমি শূন্য। তাই নির্লজ্জের মতন তাকিয়ে দেখেছিলুম তোমাকে তুমি সেদিন খুব রাগ করেছিলে না একটু রাগ করিনি আমার মনে হয়েছিল এই মানুষটা নিশ্চয়ই খুব দুঃখী এমনই দুঃখী যে একা একা বসে কখনো যে নিজের দুঃখটাকে চিনবে তারও সময় পায় না সত্যি এই কথা ভেবেছিলে হ্যাঁ কিন্তু সেদিন থেকেই যে তোমার সঙ্গে আমার নিয়তি গাঁথা হয়ে গেল তা বুঝতে পারিনি তারপর থেকে প্রায়ই আমি মনে মনে তোমার ছবি দেখতে পেতুম তুমি আমায় কাঠমান্ডু যেতে বারণ করেছিলে পারমিতে হাসল হাসছ কেন সেবার তুমি খুব রেগে গিয়েছিলে আমার উপর আমাকে খুঁজতে এসেছিলে তখন আমায় দেখতে পেলে বোধ হয় খুনই করে ফেলতে তাই না আমি বোকা ছিলুম তো তাই বুঝতে পারিনি প্রথম সাতদিন কিছুতেই বুঝতে পারিনি তুমি আমায় কেন কাঠমান্ডু যেতে বারণ করেছিলে তুমি যদি আমার উপকার চাও তারপর এখানে এসে কিছুক্ষণ বসবার পরই আমার কাছে সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে গেল কাঠমান্ডুতে গেলে আমি নিজেকে চিনতে পারতুম না কাঠমান্ডুতে যায়নি বলেই অফিসে আমার ভূমিকাটা পরিষ্কার হয়ে গেল তখনই বুঝলাম যে অফিসের জন্য আমি প্রাণ দিচ্ছিলাম যে কোনো দিন সেই অফিস আমায় আবর্জনার মতন ছুঁড়ে ফেলে দিতে পারে তাহলে কি আমাদের প্রাণের দাম এত তুচ্ছ অনেকক্ষণ চুপ করে থেকে মনীষ আবার বলল আমি জানি তুমি আমায় নিরুপম সোমের কাছে পাঠিয়েছিলে পারমিতা মুখ ফিরিয়ে কালো জল দেখতে লাগল মনীষ বলল এই এক মাস তোমার কোনো চিহ্ন পায় নাই তোমার ঠিকানা জানি না পুরো নাম জানি না তবু আমি এখানে এসে রোজ বসে থাকতাম আর মনে মনে জোর দিয়ে বলতাম পারমিতার সঙ্গে আমার দেখা হবেই হবেই হবে পারমিতা তুমি আমাকে আর ছেড়ে চেও না আমি যদি আরও বেশি পাগলাবি করি ভয় পাবে না তো এখন তো আমি নিজেও পাগল হয়ে গেছি এখন আমার ভয় কি পারমিতা তুমি একদিন আমায় তোমার বাড়ি নিয়ে যাবে বলেছিলে মনে আছে চলো দুজন উঠে দাঁড়াল তারপর আবছা অন্ধকারের মধ্য দিয়ে হাঁটতে লাগল অন্য মানুষদের চেয়ে সম্পূর্ণ আলাদা দুজন মানুষ